Você vê. ইসলাম ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ঝড় শুরু হয়েছে, এখনো তেমন না, তবে ঝড় শুরু হয়েছে। আপনার ওদিকে ঝড় শুরু হয়েছে? হ্যাঁ, বৃষ্টি এখনো আসেনি, ঠান্ডা বাতাস আসতেছে। মনির ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের তো আজকে খুলে দিয়েছে, তো বাজার খুলে দিয়েছে, মানে করোনা বিস্তারের জন্য করে ফেললো আর। হ্যাঁ, সহজ পদ্ধতি। রিভার বায়োডাইভার্সিটি, আসলে রিভার বায়োডাইভার্সিটি একটা অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়, যেটাতে একজন এক্সপার্টের পক্ষে টোটাল রিভার বায়োডাইভার্সিটি এক্সপ্লেন করা অনেকটা অসম্ভব ব্যাপার, এবং প্রচুর স্টাডি করতে হবে এবং প্রচুর কাজ করার পরে এই টোটাল রিভার বায়োডাইভার্সিটি আসলে এক্সপ্লেন করা যায়। কারণ এখানে রিভার বায়োডাইভার্সিটি বলতে একটা বিশাল একটা সেক্টর, এখানে শুধু এই রিভার বায়োডাইভার্সিটি যদি আমরা বলি, তো আমরা যেহেতু আমাদের এটা ট্রেনিং কোর্স, আমাদের কোনো একাডেমিক কোর্স না, ওই জন্য আমি সবগুলো হয়তো এক্সপ্লেন করা সম্ভব হবে না, কিন্তু আমি কিছু স্পেসিফিক স্পেসিস দিয়ে আমরা দেখার চেষ্টা করব রিভার হেলথটা কীরকম। আসলে এই ইন্ডিকেটর স্পেসিস মানে ওই একটা স্পেসিফিক স্পিসিস থাকলে পরে এই নদীটাকে আমরা এটাকে সুস্থ বলতে পারবো, হেলদি রিভার বলতে পারবো, অথবা অসুস্থ নদী বলতে পারবো। এই ধরনের কিছু 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 ইন্ডিকেটর স্পেসিস আছে যেগুলো আমাদেরকে মানে ইন্ডিকেট করে আমাদেরকে। আমরা প্রথম দিন যেই আমরা রিভার হেলথ যে কার্ডের উপর যে ক্লাসটা নিয়েছিলাম, আমি আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল ক্লাসটা, ওইটার মধ্যে আমরা দেখিয়েছি রিভার হেলথ ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, ওইটার তো আমরা ওই দিন অনেকটা ওই দিন আলোচনা করেছিলাম। ওইটার আলোকেই আজকে আজকে আসলে আমরা চেষ্টা করব কোন ইন্ডিকেটর স্পেসিসটি দিয়ে আমরা নদীকে কীভাবে মেজার করব। কারণ আমরা জানি নদীরও একটা জীবন আছে, নদীর স্বাস্থ্য বলতে একটা বিষয় আছে, রিভার হেলথ যেটাকে আমরা বলি রিভার হেলথ ম্যানেজমেন্ট। আমরা প্রথম দিন করেছিলাম কার্ড দিয়ে কীভাবে র্যাঙ্কিং করে স্কোর করে আমরা এটাকে একটা মেজারমেন্টের মধ্যে সাইন্টিফিক্যালি বলতে পারি যে রিভারটা ভালোটা খারাপ। আর আজকে যেটা আজকে যেটা করবো সেটা হচ্ছে কিছু কিছু স্পিসিস আছে, আমি সবগুলো স্পিসিস হয়তো আমাকে অ্যানালাইসিস করতে হবে না, হয়তো একটা গ্রুপের মধ্যে একটা স্পিসিস দেখে আমি বলতে পারবো নদীর অবস্থাটা কীরকম। হ্যাঁ, আমি সেই বিষয়টা আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এদিকে বাম পাশে যে ছবিটা, এই ছবিটা যদি দেখি, আমরা একটা নদীর একটা ছবি, এখানে বিভিন্ন রকমের ইন্ডিকেটর আমরা এখানে নদীর বিভিন্ন লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বায়োডাইভার্সিটিক্যালি কী কী স্পেসিস থাকতে পারে, কী কী এনিমেল গ্রুপ থাকতে পারে সেটার একটা নির্দেশনা আমরা এখানে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রিভার, রিভারের দুই পাশে, রিভার তো অবশ্যই ওয়াটার এবং স্বচ্ছ ওয়াটার থাকতে হবে, এবং স্বচ্ছ ওয়াটারের যে কন্ডিশনটা আমরা রিভার হেলথ কার্ডের মধ্যে আমরা দেখিয়েছিলাম এখানে কী কী ওয়াটার কোয়ালিটি থাকতে হবে। আজকে আমরা ওয়াটার কোয়ালিটিতে যাবো না, আমরা আজকে বায়োডাইভার্সিটির মধ্যে সীমাবদ্ধ থাকবো। তো এই রিভারের মধ্যে প্রথমে আমরা দু ধরনের তিন ধরনের দু ধরনের স্পেসিস নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে মাইক্রো ইনভার্টিব্রেটস, যাদেরকে আমরা একটা ভাষায় বলি মাইক্রো ইনভার্টিব্রেটস। মাইক্রো ইনভার্টিব্রেটসের মধ্যে কিছু প্ল্যাঙ্কটন থাকে, প্ল্যাঙ্কটনের মধ্যে আবার দু ধরনের প্ল্যাঙ্কটন থাকে, কিছু ফাইটো প্ল্যাঙ্কটন থাকে আর কিছু জু প্ল্যাঙ্কটন থাকে। আবার আরেকটা গ্রুপ থাকে যাদেরকে বলে আমরা ব্যান্থোস, আমরা যাদেরকে বলে ব্যান্থোসটা থাকে মূলত নদীর তলানির মধ্যে, কাদার মধ্যে, চর, যেখানে নদীর যেখানে চর চর এলাকা, অর্থাৎ ঢালু যেই জায়গায়, এই যে ঢালু যেই জায়গায়, এই জায়গার মধ্যে এই সমস্ত এনিমেলগুলো থাকে, যে ব্যান্থোস যে এনিমেল, এগুলো কিন্তু রিভার ইকোসিস্টেমে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রোল প্লে করে এই রিভার ব্যান্থোস, এই ব্যান্থোসগুলো। তো আমরা কী করি, এই একটা রিভার হেলথ চেক করার জন্য আমরা এই কাদা থেকে এনিমেলগুলো কালেক্ট করি। আমাদের একটা স্যাম্পলার আছে, এটাকে অ্যাকম্যান গ্র্যাব বলে, এটার আলাদা একটা স্যাম্পলার, আলাদা একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটা দিয়ে আমরা এখান থেকে কাদাগুলো তুলি। তোলার পর ওগুলোকে আবার কতগুলো আমাদের ছাকুনি আছে, ছাকুনি দিয়ে আমরা এটাকে ফিল্টার করি। ফিল্টার করার পর ওখানে বেশ
কয়েক ধরনের, অনেক ধরনের স্পেসিস। এখানে আমি ডান পাশে মাইক্রো ইনভার্টিব্রেটসের কিছু নমুনা আমরা এখানে দেখিয়েছি, কি কি ধরনের বেন্থোস অ্যানিমেল এখানে থাকতে পারে। জাস্ট আমি একটা স্যাম্পল দেখানোর জন্য এখানে দিয়েছি। তা আমরা আমাদের সব স্যাম্পল হয়ে হয়তো আমাদের যাওয়ার দরকার হবে না। আমরা তিনটা গ্রুপ, চারটা গ্রুপ এর মধ্যে আমরা, কিছু আছে অলুকিট অর্থাৎ কেশো জাতীয় কিছু প্রাণী থাকে, আর কিছু থাকে পলিকিট, কতগুলো আমি পলিকিট এবং অলিকিট আপনাদেরকে দেখাবো। কিছু লার্ভাল স্টেজ থাকে, যেমন কারেনিউমিড লার্ভা, তারপরে এখানে অনেক ধরনের লার্ভা আছে, হ্যাঁ, তারপরে ডেমসেল ফ্লাই লার্ভা, এগুলো বিভিন্ন ইনসেক্টের লার্ভাগুলো, এগুলো পাওয়া যায়। তো আমরা শুধুমাত্র আর কিছু মলাস্ক অর্থাৎ শামুক ঝিনুক, দু ধরনের পাওয়া যায়, শামুক এবং ঝিনুক, ওগুলো কিন্তু অন্যতম ইন্ডিকেটর। আমি শুধু আমি একটু স্লাইডটাতে অবশ্য ওই যে বললাম স্লাইডটা গুছানো নাই, একটু উপরে নিচে যেতে হবে। আমরা এখানে যে ব্যান্থোস যেই যে স্পেসিসগুলো, যেমন এখানে ছোট ছোট এই শামুকগুলো কিন্তু এখানে যদিও বা বড়, এগুলো কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে তোলা, এগুলো এত বেশি ছোট, এগুলো মাইক্রোস্কোপ দিয়েই কিন্তু এই অবস্থা দেখা যাচ্ছে। এগুলো একদম ছোট, মানে একদম বালি ঘোরার মতো এই মাইক্রো এই ইয়াগুলো, এই শামুকগুলো, এগুলো আমরা যে বড় বড় শামুক দেখি ওইরকম না। আর এই যে এখানে স্পেসিসগুলো, এগুলোকে বলা হয় অলিগিকিট, আর এগুলোকে বলা হয় পলিকিট। এখানে পলিকিট অনেক রকমের পলিকিট আছে, এটাও পলিকিট, এটাও পলিকিট, এটা পলিকিট, এটাও পলিকিট, এটা অলিগিকিট, আর এটা ক্র্যাব, ক্র্যাব ছোট ছোট কাঁকড়ার বাচ্চা। এই স্পেসিসগুলো দিয়ে আমরা একটা রিভার হেলথটা মেজার করতে পারি। যদি কোনো একটা পলিউটেড ওয়াটার বডি হয়, যদি একটা কোনো, তাইলে এখানে কোনো, এখানে বাইবেল বি আবার জিনুকের কত কত স্পেসিস আছে, জিনুকের যদিও বা ছবি নেই, ওই জিনুকগুলো থাকবে না। আর যদি পলিউটেড হয় তাহলে এই যে ক্যাশো জাতীয় অ্যানিমেলগুলো, এই ধরনের এগুলোর কিন্তু প্রাধান্য দেখা বেশি দেখা যাবে। আর যদি এটা নন পলিউটেড হয় তাহলে কিন্তু এই 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 যে পলিকিট, পলিকিটগুলোর আধিক্য বেশি দেখা যাবে। এগুলোর অ্যাবান্ডেন্সের উপর ভিত্তি করে আমরা এগুলোর অ্যাবান্ডেন্স আমরা বিভিন্ন, এটা অবশ্য অন্য একটা একটা ড্যামের ইম্প্যাক্টের, প্রতি মাসে বিভিন্ন এলাকার মধ্যে এগুলোর অ্যাবান্ডেন্সটা আমরা দেখিয়েছি, ব্যান্থোসের অ্যাবান্ডেন্সটা। তো এই গ্রাফের যদি আমরা দেখি, যেমন ঈশ্বরী, খন্দকীয় খাল, কৃষ্ণ খাল, মাদারি খাল, এই জায়গায় এই যে অলিগুকিটটা খন্দকীয় খাল, খালের মধ্যে র্যাড কালারটা হচ্ছে অলিগুকিট, অর্থাৎ এইটাই আমাকে এই টোটাল নদীর একটা হেলথের একটা নির্দেশন আমাকে এখানে দিচ্ছে। হ্যাঁ, এখানে এই অলিগিকিটের পরিমাণ মানে এখানে হাইলি পলিউটেড ওয়াটার। হ্যাঁ, ক্লিয়ার একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটা ইন্ডিকেটর আমাদের জন্য, বিশেষ করে ব্যান্থিক অর্গানিজম থেকে আমরা এই ইয়াটা দেখলাম। তারপরে আমরা যাব, প্ল্যাঙ্কটন, তারপর আমরা যাব প্ল্যাঙ্কটনের মধ্যে। এই ছোট ছোট প্ল্যাঙ্কটনগুলো কিন্তু আমাদের রিভার হেলথ ম্যানেজমেন্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্ল্যাঙ্কটনগুলো দুই ধরনের, কতগুলো, এগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন আর এগুলো হচ্ছে জু প্ল্যাঙ্কটন। অর্থাৎ বাংলায় বললে এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো হচ্ছে উদ্ভিদ কণা, আর ইংরেজ এগুলোকে বলা হয় প্রাণী কণা। উদ্ভিদ কণাগুলো আমাদের ওয়াটার বডির অত্যন্ত প্রাইমারি প্রডিউসার হিসেবে, তারা মূল পানির মধ্যে যে অক্সিজেনটা থাকে, একটা ওয়াটার বডির মূল উপাদান কিন্তু অক্সিজেন। যেমন বুড়িগঙ্গা শীতলক্ষ্যা নদীর ওখানে অ্যানিমেল নাই কেন, ওখানে অক্সিজেনের পরিমাণ কম বলেই ওই ওয়াটারগুলোতে কোনো রকমের অ্যানিমেল ওখানে বসবাস করতে পারে না। হ্যাঁ, এই অক্সিজেনটা মূলত প্রডিউস করে এই ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটন ছোটো ছোটো এই যে উদ্ভিদ কণাগুলো আছে, এই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং নদীর দুই পাশে যেই উদ্ভিদগুলো আছে, এগুলোকে বলা হয় রাইফেরিয়ান ভেজিটেশন। এই উদ্ভিদগুলো এবং এই যে বিভিন্ন জলজ সবুজ উদ্ভিদগুলো রয়েছে, এরাই মূলত এই অক্সিজেনটা প্রডিউস করে এর মধ্যে, এই ওয়াটার বডির মধ্যে। এই এইটার পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু অক্সিজেন প্রডিউস হয়। তো এগুলো যত বেশি পরিমাণে থাকবে, এখানে পলিউটেড ওয়াটারে কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণটা কম থাকবে। এটার অ্যাবান্ডেন্স যদি আমরা দেখি, তাহলে কিন্তু এটা দিয়েও আমরা ওয়াটার বোর্ডের আমরা এই ওয়াটার কোয়ালিটি এবং বা রিভার হেলথ আমরা একটা ইন্ডিকেশন পাই, হ্যাঁ, এই ফাইটোপ্ল্যাঙ্কটন দিয়ে। তারপরে আর জু প্ল্যাঙ্কটনগুলো, এই জু প্ল্যাঙ্কটনগুলো কিন্তু এই রদি একটা রিভারের হেলথ ম্যানেজমেন্টের অত্যন্ত মানে ট্রফিক লেভেলের খুব নিম্ন স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান কন্ট্রিবিউট করে। এটাকে যদি আমরা একটা পিরামিড ধরি, রিভার ইকোসিস্টেমের যেই ইয়াগুলো উপাদানগুলো আছে এগুলো একটা পিরামিড ধরলে একদম নিচের স্তরে থাকে এই জু প্ল্যাঙ্কটনগুলো। অন্যান্য যেই বিভিন্ন মাছ এবং অন্যান্য যে অ্যানিমেলগুলো আছে, এই যে বিভিন্ন রকমের এখানে ইনসেক্ট লার্ভাগুলো আছে, তারা কিন্তু এটাকেই খাবার হিসেবে গ্রহণ করে। অধিকাংশ মাছের খাবার কিন্তু এই জু প্ল্যাঙ্কটনগুলো।
এই প্ল্যাংটনগুলোর মধ্যে আবার দু ধরনের প্ল্যাংটন, আমি অনেক ধরনের প্ল্যাংটন আছে, আমরা এরকম প্রায় 50-60 স্পিসিস আমরা আইডেন্টিফাই করছি। আমরা দুটো গ্রুপকে ইন্ডিকেট করে আমরা একটা রিভার হেলথের একটা স্ট্রাকচার আমরা পেতে পারি। আমরা আমি এখন সেই স্লাইডে যাচ্ছি একটু। যেমন এখানে এক ধরনের কতগুলো প্ল্যাংটন এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলোকে বলা হয় কোফেফোর্ডাম, আর এগুলো হচ্ছে রোটিফারস, এগুলো হচ্ছে কাঁটা কাঁটা জাতীয়, এগুলো হচ্ছে রোটিফারস, এগুলো এক ধরনের, আর এগুলো এগুলো সব আমার নিজের তোলা ছবি মাইক্রোস্কোপ থেকে। এখানে যদি আমরা যদি একটা গ্রাফ দেখি, এখানে অনেকগুলো স্পেসিস আমরা এখানে আইডেন্টিফাই করছি, প্রচুর স্পেসিস আমরা আইডেন্টিফাই করছি। রোটিফারস এগুলো হচ্ছে সব রোটিফারসগুলো, আর এগুলো হচ্ছে ক্ল্যাডুস, আর এগুলো হচ্ছে কোফেফোর্ডা, এ ধরনের অনেকগুলো স্পেসিস আমরা আইডেন্টিফাই করছি। এই আমরা যদি এই গ্রাফটা যদি আমরা দেখি, এখানে কোফিফোডা, ক্ল্যাডুসারা, রোটিফেরা, অস্ট্রাকোডা, আদার্স হিসাব আমরা দেখিয়েছি, সাত্তারঘাট, গড়দুয়ারা, কালুরঘাট। এই রোটিফেরাটা কালুরঘাটের যে স্থানে, এখানে কিন্তু হাইয়েস্ট পিক লেভেল দেখাচ্ছে, পিক তার মানে এইখানের ওয়াটারটা হাইলি পলিউটেড, কারণ রোটিফেরাসগুলো অধিকাংশ পলিউটেড ওয়াটারে থাকে, এটা পলিউশন ইন্ডিকেটর। আমরা কোনো একটা নদীর পানি যদি পলিউশন থাকে, তাহলে এই রোটিফারসদের অ্যাভারনেসটা আমরা সবচেয়ে বেশি পাই, হ্যাঁ। আর যদি কোফেফোডাটা, এটা কোফেফোডাটা এই ব্লু কালার, এটা গড়দুয়ারা এবং সাত্তারঘাট, গড়দুয়ারা থেকে সাত্তারঘাটে সবচেয়ে কোফেফোডাটার অ্যাভারনেসটা সবচেয়ে হায়েস্ট এখানে ইন্ডিকেট করছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই সাত্তারঘাট এবং গড়দুয়ারা এলাকার ওয়াটার কোয়ালিটি কম্পারেটিভলি অনেক বেশি পলিউশন ফ্রি, অর্থাৎ ওয়াটার কোয়ালিটি অনেক ভালো, যার জন্য এখানে আসলে হালদার মামাছগুলো ডিম ছাড়তে আসে। এটা হচ্ছে আমার কেন এখানে ডিম ছাড়ে, কেন এখানে এত মাছগুলো থাকে, এটাই আমাকে ইন্ডিকেট, আমরা সাইন্টিফিক্যালি যদি এভিডেন্স দিতে বলে, আমরা এই এভিডেন্সের মাধ্যমে বলতে পারি এই এই দুটো গ্রুপের উপস্থিতির কারণে, কোভাফোডা উপস্থিতির কারণে এই জায়গাটাতে মা মাছের জন্য ডিম ছাড়ার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি, অর্থাৎ এখানে রিভার হেলথ খুব ভালো। আর রোটিফারা যেটা কালুরঘাট, যেখানে কর্ণফুলী রিভার একটা হাইলি পলিউটেড রিভার, কর্ণফুলী নদীর যেখানে সংযোগস্থল সেই জায়গায় কিন্তু হাইলি পলিউটেড ইন্ডিকেট করে, হ্যাঁ। তো এই আমরা এখানে অনেকগুলো প্ল্যাংটনের এগুলো একদম স্পেসিস আইডেন্টিফাই করা আমরা সেটা দেখলাম। তাহলে আমরা দুটো গুরুত্বপূর্ণ স্পেসিস সম্পর্কে আমরা ধারণা নিলাম রিভার হেলথ ম্যানেজমেন্টের জন্য, যদিও বা এইগুলো আপনাদের পক্ষে হয়তো, যারা স্টুডেন্ট আছে তাদের পক্ষে হয়তো ভবিষ্যৎ রিসার্চের জন্য তো কাজে আসবে, কিন্তু ইকুইপমেন্ট ছাড়া হয়তো আপনাদের যারা অন্য প্রফেশনাল আছে আপনাদের পক্ষে হয়তো এই ধরনের তথ্যগুলো কালেকশন করা অনেকটা টাফ হয়ে যাবে, কারণ এগুলোর জন্য আলাদা ডিভাইস লাগে, আলাদা মেকানিজম, আলাদা মেথড লাগে, আলাদা মেথড এবং আলাদা ডিভাইস ব্যবহার করে, আলাদা মেথোডোলজি ব্যবহার করে এগুলো ক্যালকুলেশন করতে হয়। তারপর আমি ইন্ডিকেটর স্পেসিস হিসেবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তবে একটা নদীর মধ্যে আমরা যদি টোটাল নদীর মধ্যে যে বায়োডাইভার্সিটিগুলো রয়েছে, বিভিন্ন রকমের বায়োডাইভার্সিটি রয়েছে, আমরা এখানে যদি দেখি এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস, তারপরে মাছ, বিভিন্ন আবার মাছের মধ্যে আবার বিভিন্ন লেভেল আছে, হ্যাঁ, কতগুলো প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি, টার্সিয়ারি কনজিউমার হিসাবে আছে, তারপর এখানে ব্যাং আছে, এটাকে আমরা অ্যাম্ফিবিয়ান বলি, তারপর রেপটাইলস আছে, সাপ, ইনসেক্ট আছে, পাখি আছে, বার্ড গ্রুপের আছে, এবং এই যে তাদের মধ্যে একটা খাদ্য এবং খাদক, কেউ খাদ্য কেউ খাদক, এই সম্পর্কের ভিত্তি করে টোটাল একটা ইকোসিস্টেম এখানে গড়ে উঠছে একটা রিভার ইকোসিস্টেমের মধ্যে, বিভিন্ন বায়োডাইভার্সিটির মধ্যে। এবং এখান থেকে যদি টোটাল এটাকে আমরা বলি টোটাল একটা ফুড চেইন, খাদ্য শৃঙ্খল, এখানে যদি যে কোনো একটা যদি আমরা মনে করুন আমরা এখানে ইনসেক্টিসাইড প্রয়োগ করলাম, বিষ প্রয়োগ করলাম, বিষ প্রয়োগ করার ফলে এখানে সমস্ত ইনসেক্ট, সমস্ত প্ল্যাংটনগুলো মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু শুধু আমরা জু প্ল্যাংটনগুলো মারা গেল, আমি ইনসেক্টিসাইড প্রয়োগ করলাম, জু প্ল্যাংটন লো কনসেন্ট্রেশনে দিলাম, বা পলিউশন আমরা বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনগুলো, টক্সিক পলিউশনগুলো আসে সেটার মাধ্যমে কী হয়, আমরা তো দেখি কালো পানি বা জাস্ট কিছু পলিউশন আসলো আমাদের এই কনসেপ্ট থেকে আমরা দেখি, কিন্তু এটা কীভাবে টোটাল রিভার ইকোসিস্টেমটাকে এবং অন্যান্য স্পেসিসগুলোকে কীভাবে ব্রেক করে, এগুলোকে কীভাবে বিলুপ্ত করে, সেই জিনিসটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। যেমন প্ল্যাংটনগুলো এখানে লো কনসেন্ট্রেশন পলিউশন হলো ওয়াটার কোয়ালিটির,
এবং ওয়াটার কোয়ালিটি ডিটিউরেট হলো, যার জন্য অত্যন্ত লো কনসেন্ট্রেশন পলিউশনে কিন্তু এই ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনগুলো কিন্তু ডেস্ট্রয় হয়ে যায়, এগুলো কিন্তু মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে এখন মাছও মারা যাবে না, পাখি বা অন্য কিছু মারা যাবে না, কারণ এত লো কনসেন্ট্রেশন পলিউশন হলো। তাহলে কি হবে, এই যখন এই প্ল্যাঙ্কটনগুলো শূন্য হয়ে যাবে এখানে, আস্তে 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 গ্রেজুয়ালি প্ল্যাঙ্কটন শূন্য হয়ে গেলে মাছগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে, কারণ মাছের খাদ্যের অভাব দেখা দিবে, মাছগুলো কিন্তু নদীতে আর থাকবে না। আর মাছ যখন এই লেভেলের যখন প্রাইমারি কনজিউমার মাছগুলো যখন বিলুপ্ত হয়ে যাবে, সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলের যেই কনজিউমারগুলো আছে তারাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, কারণ তারা একটা ফুড এবং খাদ্য এবং খাবার হিসেবে কিন্তু একটার সাথে একটা সম্পর্ক। হ্যাঁ, এবং এরপরে দেখা যাবে ব্যাঙগুলো বিলুপ্ত হয়ে গেল, এবং ব্যাঙগুলো বিলুপ্ত হয়ে গেলে এবং মাছগুলো বিলুপ্ত হয়ে গেলে স্বাভাবিকভাবে পাখিগুলো কিন্তু এখানে আর থাকবে না, এবং টোটাল রিভার বায়োডাইভার্সিটির উপর ইম্প্যাক্ট করবে একদম ন্যূনতম, যদি কোনো টক্সিক সাবস্ট্যান্স যদি নদীতে পড়ে, অন্যান্য আদার্স যেই বায়োডাইভার্সিটিগুলো কিন্তু হ্যাম্পার করবে। হ্যাঁ, তো এইভাবেই খাদ্য এবং খাদ্যের উপর এখানে আমি আরও একটু ক্লিয়ার দেখানোর চেষ্টা করছি, এবং এমনকি মানুষের উপরও এটার ইম্প্যাক্ট করবে, আলটিমেটলি ইম্প্যাক্ট কিন্তু মানুষের উপরই পড়ে। হ্যাঁ, যেমন এখানে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ব্যাকটেরিয়া এগুলো আমরা এখানে দেখেছি, কারণ ব্যাকটেরিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই যে বিভিন্ন রকমের অর্গানিক ম্যাটারগুলো উদ্ভিদ এবং প্রাণীজ যেই বডিগুলো, অর্গানিক ম্যাটারগুলো যে নদীর তলায় যাচ্ছে, এগুলো ডিকম্পোজ করছে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো, ডিকম্পোজ করছে এই ব্যাকটেরিয়াগুলো, এবং ব্যান্থোসগুলো এগুলোকে খাবার হিসেবে, যে অর্গানিক ম্যাটারগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে, করার পর ওরা ওরা যখন এটাকে ইয়া হিসেবে ফিকাল ম্যাটার হিসেবে যখন খাদার মধ্যে ছেড়ে দেয়, এই খাদার মধ্যে ব্যাকটেরিয়াগুলোর অ্যাক্টিভিটিসের ফলে এগুলো কিন্তু আবার নেচারের যে এনার্জিটা, ওই এনার্জিটা আবার নেচারে ফিরে আসে, এর মাধ্যমেই আমাদের এই যে শক্তিটা, এনার্জিটা এই আমাদের এই ইকোসিস্টেমের মধ্যে কিন্তু আবর্তিত হচ্ছে, অর্থাৎ নাহলে কিন্তু একটা জায়গায় ইয়া হয়ে যেত। এইভাবে একটার সাথে একটা কীভাবে রিলেশন, এই রিলেশনটাই এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে। আলটিমেটলি কিন্তু সব কিছুর ইম্প্যাক্টে আসে কিন্তু এই মানুষের উপরে কিন্তু আসলে ইম্প্যাক্ট আসে, অর্থাৎ একটা রিভার পলিউশন হওয়া মানে একটা ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন নষ্ট হওয়া না, এটা মাছ চলে যাওয়া, ক্র্যাব চলে যাওয়া, পাখি চলে যাওয়া, আলটিমেটলি এটা কিন্তু এই মানুষের উপরে এফেক্টটা আসে। হ্যাঁ, তারপর আমরা নদীর মধ্যে একটা একটা গ্রুপে যাই, তো আমি আবার গতবার যে স্লাইড, ওই স্লাইডটাতে আমরা চলে আসলাম, এই ওয়াটার কোয়ালিটি, অ্যাকোয়াটিক মাইক্রো ইনভার্টিবেটস, জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, ব্যান্থোস যেটা আমরা এতক্ষণ বলছি, তারপর মাছের পরিমাণ, মাছের পরিমাণও আমরা দেখতে পাই, তারপরে আছে এই রেফারেন্ট ভেজিটেশন, তারপরে রেপটাইল, বার্ডস, ম্যামাল। আমি জাস্ট এই গ্রুপগুলো নিয়ে আলোচনা করব, কারণ সবগুলো গ্রুপ নিয়ে আসলে আলোচনা করার সুযোগ এখানে নেই। আমরা যেটা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম জুপ্ল্যাঙ্কটন, এই জুপ্ল্যাঙ্কটনের আরও কিছু ছবি এখানে আমি দেখাচ্ছি। আমরা যখন প্ল্যাঙ্কটন নেট দিয়ে যখন এগুলো কালেক্ট করি, ঠিক এই ধরনের স্ট্রাকচার আমরা মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পাই। এখানে আর একটু এনলার্জ করে গেলে এগুলোকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এগুলোই মূলত ওয়াটার বডির সবচেয়ে মানে বটম লেভেলের প্রডিউসার। এগুলো জাস্ট বিভিন্ন রকমের গ্রাফ দেখানো হয়েছে, এগুলো বিভিন্ন সিজনের গ্রাফ দেখানো হয়েছে, তারপর হচ্ছে মাছের প্রজাতি, মাছের প্রজাতিও কিন্তু এই ফ্যাক্টরগুলোর উপর মাছের প্রজাতিও নির্ভর করে। হ্যাঁ, মাছের প্রজাতি আবার মাছের মধ্যেও অনেকগুলো স্পেসিস আছে যেগুলো হাইলি পলিউশন কিন্তু ইয়া করতে পারে না, টলারেট করতে পারে না, আবার কিছু কিছু স্পেসিস আছে যেগুলো হাইলি পলিউটেড ওয়াটারের মধ্যেও কিন্তু পাওয়া যায়, যেমন ক্যাটফিশ জাতীয়, যারা অক্সিজেন, কম অক্সিজেনযুক্ত এলাকার মধ্যে বসবাস করতে পারে, যখন কোন একটা এমনি তো যেমন বুড়িগঙ্গা শীতল এলাকার মধ্যে এখানে কিন্তু ক্যাটফিশও বসবাস করার উপযুক্ততা নেই, ওখানে ক্যাটফিশও পাওয়া যায় না। হ্যাঁ, মাঝে মধ্যে যদিও কিছু ক্যাটফিশ পাওয়া যায়, কিন্তু ওখানে ক্যাটফিশও পাওয়া যায় না, যাদেরকে আমরা বাংলা ভাষা বলি জিওল মাছ, যাদের শিং জাতীয় মাছ, তারপর স্ন্যাক হেড, শোল, গজার, টাকি, হ্যাঁ এই ধরনের মাছগুলো, এগুলো কিন্তু পলিউশন ইন্ডিকেটর, এগুলো হাইলি কিছু একটা লেভেল থাকতে হবে, একটা লেভেল পর্যন্ত ওই মাছগুলো সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, ক্যাটফিশ জাতীয় যেগুলো শিং, মাগুর, এগুলো কিন্তু একটা লেভেল পর্যন্ত সার্ভাইভ করতে পারে, তার কারণ তাদের অক্সিজেনের, পানি থেকে তেমন অক্সিজেন লাগে না, তাদের নিজস্ব
অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান আছে, তাদের অতিরিক্ত শ্বসনাঙ্গ আছে, তারা বাতাস থেকেও তারা কিন্তু শ্বাস প্রশ্বাস চালাতে পারে। হ্যাঁ, ওই জন্য তাদেরকে আমরা পলিউশন ইন্ডিকেটর বলি। আবার কিছু কিছু স্পিসিস যেমন কাস্কি জাতীয় মাছ, মোলা জাতীয় মাছ, ওই ধরনের মাছগুলো কিন্তু, আবার চিংড়ি, বিশেষ করে চিংড়ি, চিংড়ি যত বেশি পাওয়া যাবে ততই বেশি কিন্তু নদীটাকে আমরা বলতে পারবো পলিউশন ফ্রি, কারণ চিংড়ির মধ্যে হাইলি উচ্চ মাত্রার অক্সিজেন প্রয়োজন হয়। বিশেষ করে চিংড়ির ক্ষেত্রে উচ্চ মাত্রার অক্সিজেন, যখন কোনো একটা নদীতে চিংড়ির প্রাচুর্যতা বেশি থাকবে তখন আমরা ধরে নিব ওই নদীটা মোটামুটি পলিউশন ফ্রি, আর চিংড়ি যদি পাওয়া না যায় তাহলে আমরা ধরে নিব এই নদীটা আসলে দূষিত। এটা একটা মানে মাছের মধ্যে ইন্ডিকেটর, বিশেষ করে চিংড়ি, এবং চিংড়ি হচ্ছে নন পলিউটেড রিভারের ইন্ডিকেটর স্পিসিস, আর পলিউটেড রিভারের ইন্ডিকেটর স্পিসিস হচ্ছে শিং, মাগুর, কই এবং জিওল মাছগুলো, টাকি, শোল, গজা। তারপরও একটা লেভেল পর্যন্ত থাকতে পারে, ওই লেভেলের পরে কিন্তু ওই মাছগুলো আর এখানে টিকে থাকতে পারে না। আর রেফারেন্ট ভেজিটেশনও গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, একটা রিভার হেলথ মানে ইয়ার জন্য, অ্যানালাইসিসের জন্য। আমরা এটা গত ক্লাস আমরা দেখিয়েছিলাম, এখানে চার ধরনের থাকে, রেফারেন্ট ভেজিটেশন থাকে, হার্ব, ট্রি, শার্প, ক্লাইম্বার। হ্যাঁ, এগুলো কিন্তু, এগুলোকে আমরা বলি নদীর পাওয়ার হাউস বলা হয় এটাকে। আমরা এখন বর্তমানে নদীর দুই পাশে যেই পাথর দিয়ে ঢালাই করে দিই, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করি, ওটার ফলে কিন্তু নদীর পাওয়ার হাউসটাকে কিন্তু ডেস্ট্রয় করে দেওয়া হচ্ছে। এই 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 ইন্ডিকেটরগুলো যদি থাকে, নদীর দুই পাশে যদি এই ধরনের উদ্ভিদগুলো যদি থাকে, কিছু আছে শিকড়যুক্ত উদ্ভিদ, কিছু আছে ফ্লোটিং উদ্ভিদ, কিছু আছে আবার গাছ আছে নদীর পাশে, এবং এটা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত, এটাকে আমরা রিভারের নদীর একটা কি জোন বলে, এটাকে আমি জাস্ট টার্মটা ভুলে গেছি, আচ্ছা যাক আমি টার্মটা মনে আসলে বলবো, এই জোন পর্যন্ত, একটা নির্দিষ্ট জোন পর্যন্ত যত রকম উদ্ভিদ এবং হার্ব, শার্ব এবং ক্লাইম্বার ট্রি যতগুলো উদ্ভিদ থাকে, এদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, বিশেষ করে নদীর ভাঙ্গন রোধের জন্য, নদীর পলিউশন কমানোর জন্য, এবং লিটারাল জোন নাকি স্যার? না, লিটারাল জোন না স্যার, এটা কি বাফার জোন? বাফার জোন, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ বাফার জোন বলে এটাকে। হ্যাঁ, এটাকে বলা বাফার জোন। এই বাফার জোনের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলো থাকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা নদীর ওয়াটার কোয়ালিটিকে কন্ট্রোল করে, অক্সিজেন প্রডিউস করে, এবং বিভিন্ন যে সমস্ত ছোট ছোট মাছগুলো তাদের তাদের প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে এবং প্ল্যাঙ্কটন প্রডিউস করতে সহযোগিতা করে। হ্যাঁ, আমি গত ক্লাসেও বলেছিলাম, যেমন আমরা সাঙ্গু নদীর একটা উদাহরণ দিয়েছিলাম, একটা গাছের সাথে একটা মাছের কীভাবে রিলেশন, কারণ টর্টল স্পিসিসটা বাংলাদেশের আর কোথাও না, এখন শুধু ময়মনসিংহ বিএফআরএ ওদের ওনাদের ল্যাবের মধ্যে সীমাবদ্ধ, ওনাদের কতগুলো আছে ওখানে পরীক্ষামূলক পুকুর আছে, ওই পুকুরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ টর্টল স্পিসিসটা। এটা ন্যাচারালি কিন্তু আছে সাঙ্গু রিভারে, এবং বেশ ভালো পপুলেশন আছে বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে, অনেকটা বিলুপ্ত প্রায় এই স্পিসিসটা। এবং এটার আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম, এটার সাথে একটা নদীর পাড়ের একটা গাছের সাথে সম্পর্ক আছে, এক উদ্ভিদের সাথে সম্পর্ক আছে, উদ্ভিদের যার নামটা আজকে আমি ভুলে গেছি নামটা ইয়া করতে, ওই উদ্ভিদের সাথে উদ্ভিদের যেই ফ্রুটসগুলো, ওই ফ্রুটসগুলো পানিতে পড়ে, তখন ওই টর্টল স্পিসিসগুলো ওই স্পেসিফিক গোটাগুলো খায়, ওই পাতাগুলো। ডুমুর নাকি স্যার? ডুমুর, ডুমুর জাতীয়, ডুমুর জাতীয়, ডুমুর জাতীয় উদ্ভিদ, কিন্তু আমি জাস্ট নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওই ডুমুর জাতীয় উদ্ভিদ, এবং ওই গোটাগুলো খাওয়ার ফলেই ওই নদীর মধ্যে কিন্তু এই স্পিসিসটার সংখ্যাধিক্য বেশি। যদি ওই গাছটা যদি কোনোভাবে কিন্তু যদি ডেস্ট্রয় হয়ে যায় সাঙ্গু নদীর পাড় থেকে, ওই টর্টল স্পিসিসটাও কিন্তু চলে যাবে, এই টর্টল স্পিসিসটা কিন্তু সাঙ্গু নদীতে আর পাওয়া যাবে না। এখন এটা ময়মনসিংহ বিএফআরআই এটাকে আবার আমাদের নেচারে ফিরে আনার জন্য এটা ওনারা অনেক এক্সপেরিমেন্ট করছে, আমি নিজে সচক্ষে দেখে আসছি। যাক, এই যে একটার সাথে একটা রিলেশন, একটার সাথে একটা রিলেশন উদ্ভিদের সাথে, এই যেমন, এবং এই মাছগুলো আরও একটা এখানে আছে, এই মাছগুলো যখন ওই ফলগুলো, ওই গাছের ফলগুলো যখন হয় তখন ওই মাছ কিন্তু অতিরিক্ত খাওয়া যায় না, ওই অতিরিক্ত খাইলে নাকি নেশাগ্রস্ত হয়ে যায়, কারণ ওইটার মধ্যে একটা সিডেটিভ এফেক্ট আছে। হ্যাঁ, মানে অ্যালকোহলিক একটা এফেক্ট আছে ওই গাছের উদ্ভিদের মধ্যে, ওই জন্য ওই মাছ, ওই মাছের বেশি খাওয়া যায় না, এক পিস, এক পিসের উপরে খাওয়া যায় না নাকি, যদি বা আমি টেস্ট করে দেখি নেই, আমাদের বিএফআর এর যিনি সাইন্টিফিক অফিসার আছেন উনি জানি না উনি খেয়ে টেস্ট করে দেখছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, তা এই যে, হ্যাঁ টেস্ট করে দেখছেন আপনি? স্যার
না স্যার এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা যাক ভাই, স্যার মাতামুহুরি নদীতে দেখেছি স্যার, মাতামুহুরি নদীতে হ্যাঁ আমি প্র্যাকটিক্যালি দেখে আসছি স্যার, টর্টো স্পিসটা আছে খুব কম পরিমাণে হলে পাওয়া যায়। হ্যাঁ সাঙ্গুতে বেশ ভালো পপুলেশন আছে, সাঙ্গুতে জাল ফেললেই টর্টোর পাওয়া যায়, জাল ফেললেই মোটামুটি ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, আর যেখানে ওই বড় পাথর ছোট পাথর আছে ওইখানে বিশাল সাইজের আছে, ওখানে বড়শি দিয়ে মাছগুলো ধরে। এখানে আচ্ছা আচ্ছা দেখ, আমরা এই যে রেফারেন্ট ভেজিটেশন, এই জন্য এই উদ্ভিদগুলোকে বলা নদীর পাওয়ার হাউস। এই উদ্ভিদগুলো যদি কমে যায়, এই উদ্ভিদগুলো যদি কোনো নদীতে না থাকে, হ্যাঁ তাহলে কিন্তু আমরা সেই নদীটা কিন্তু আমরা একটা হেলদি রিভার বলতে পারি না। হ্যাঁ এইটা গুলো কিভাবে কি করে, এই রেফারেন্ট ভেজিটেশনের আমি এটাই এক নজর দেখলাম যেটা আমরা বলছি, এবং ওয়াটার পলিউশন রিডিউস করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং অক্সিজেন প্রডিউস করে, প্রডিউস প্লাঙ্কটন এবং প্রোভাইড ফুড ডাইরেক্টলি ফর মেনি ফিশেস, অনেক মাছের খাবার ইয়া করে। আবার সুন্দরবনে যদি আমরা যদি দেখি, ওখানে যেই কেওড়া গাছগুলো আছে, কেওড়া গাছের পাতাগুলো সুন্দরবনের এই যে নদীগুলোর মধ্যে যখন পড়ে, ওই পাতাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পৌঁছে, প্রচুর পরিমাণে প্লাঙ্কটন প্রডিউস হয়, এবং ওখানে যে বিশেষ ধরনের মাছগুলো সাথে ওই কেওড়া গাছের কিন্তু একটা রিলেশন আছে। হ্যাঁ ওখানে যে স্পিসিসগুলো পাওয়া যায় তাদের মেইন ফুড কিন্তু এখান থেকে প্লাঙ্কটনগুলো খেয়েই ওখানে মাছগুলো কিন্তু ইয়া পাওয়া যায়। এবং এই হালদা নদীর ক্ষেত্রেও কিন্তু এই কাফরা কার্ফা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ এবং বেশ কিছু রাইজোফোরাস রাইজোফোরাসিয়াস অর্থাৎ যেটাকে আমরা শ্বাসমূল বলি, ওই উদ্ভিদগুলো আছে, এগুলো কিন্তু একটা ইন্ডিকেটর, একটা নদীর জন্য একটা হেলদি রিভারের একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে এই রেফারেন্ট ভেজিটেশনগুলো। আমরা যখন রিভার ম্যানেজমেন্টে যখন যাই, তখন কিন্তু নদীর দুই পাশে যে হার্ব শার্প ট্রিগুলো আছে ওগুলোকে আমরা আমাদেরকে কাউন্ট করতে হয়, কারণ কোন কোন ধরনের উদ্ভিদগুলো আছে। এবং আবার যদি একটা রিভারকে রেস্টোরেশন করতে হয়, আবার যদি এটাকে যদি একটা রিভার রেস্টোরেশন একটা আছে সাইন্টিফিক একটা মেথড আছে, নদীকে আবার পলিউশন থেকে আবার নন পলিউশন, যেমন নন পলিউটেড একটা রিভারে ফিরে আনতে গেলে এটাকে রিভার রেস্টোরেশন বলে। রিভার রেস্টোরেশন করতে গেলে তখন যখন এই ধরনের গাছগুলোর সংখ্যা যখন কমে যায়, তখন এই প্লান্টেশনের কিন্তু একটা বিষয় আছে। হ্যাঁ এই প্লান্টেশন করে কিন্তু আবার রিভার রেস্টোরেশন করার সুযোগ আছে। এই গেল রেফারেন্ট ভেজিটেশন। তারপরে মাছের সংখ্যা তো আমরা এতক্ষণ বললাম, এরপরে আছে যদিও বা এই বিষয়গুলোর উপর আমি এক্সপার্ট না, তারপরে কতগুলো ব্যাংক, এই ব্যাংকটাও কিন্তু একটা পলিউশন ইন্ডিকেটর, কারণ পলিউটেড রিভারগুলোতে, পলিউটেড রিভারগুলোতে এই ব্যাংকগুলো কিন্তু থাকে না, তারা কিন্তু এই নদীর পাশে যেই জলাশয়গুলো থাকে ওই জলাশয়গুলোর মধ্যে কিন্তু তারা ব্রিডিং গ্রাউন্ড হিসেবে, মানে কম কম ডেপথ যুক্ত জায়গার মধ্যে এই তারা প্রজনন ঘটায়, এবং তাদের সাথেও একটা ইনসেক্টের সাথে নদীর সাথে একটা রিলেশন আছে। হ্যাঁ তো এই এই এদের এরাও কিন্তু পলিউশন ইন্ডিকেটর এই ব্যাংকগুলো। আবার বেশি অত্যাধিক পলিউটেড নদীর মধ্যেও কয়েকটা স্পেসিস ছাড়া অধিকাংশ স্পেসিস কিন্তু থাকে না, এবং অধিকাংশ স্পেসিসে কিন্তু এই নন পলিউটেড নদীগুলোর মধ্যে থাকে না। এটা হচ্ছে আমাদের হালদা নদীর একটা বায়োডাইভার্সিটি স্টাডির জন্য আমাদের যেই আতিক ভাই এবং শরীফ ভাই সহ, আর উনি হচ্ছেন বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের একজন সাইন্টিফিক অফিসার। আমরা আন্ডার ওয়াটার ক্যামেরা নিয়ে এই নদীর এই তলার মধ্যে, কুমের মধ্যে, অর্থাৎ কুম বলতে নদীর কতগুলো খুব গভীর জায়গা আছে যেখানে মামাছগুলো অবস্থান করে সারা বছর, এবং এগুলোর ডেপথ এক একটা ডেপথ 70 থেকে 80-90 ফিট পর্যন্ত গভীরতা, অনেক গভীর নদীর। হ্যাঁ এইটা এইরকম আমরা প্রায় 25টা কুম আমরা আইডেন্টিফাই করি হালদা নদীতে, যেগুলোতে হালদা নদীর যে বড় বড় মামাছগুলো, ওই মামাছগুলো অবস্থান করে সারা বছর নদীর তলার মধ্যে, এবং ওই নদীর তলায় আসলে আমরা বায়োলজিস্ট আমরা আমাদের পক্ষে কাজ করা সম্ভব না, কারণ এত ডেপথে গিয়ে কাজ করা সম্ভব নয়, ওই জন্য স্পেশালি স্কুবা ডাইভার দুজনকে আনা হয়েছিল ওই নদীর তলার মধ্যে কি কি স্পেসিস রয়েছে বা তলার পরিবেশটা কীরকম সেটা দেখার জন্য। ওনারা আন্ডার ওয়াটার ক্যামেরা দিয়ে ওখানে গিয়েছিলেন, গিয়ে বেশ কিছু নমুনা কালেকশন করে নিয়ে আসছিলেন, এবং কিছু স্পঞ্জেস, কিছু শামুক ঝিনুক এখান থেকে কালেক্ট করে নিয়ে আসছিলেন, যেগুলো স্বাভাবিকভাবে আমরা হালদা নদীতে আগে কখনো পাইনি। খুব নদীর গভীরতায় গভীর নদীর তলার মধ্যে এগুলো থাকে, অর্থাৎ এগুলোর সাথে কিন্তু এই যে মা মাছের অবস্থানের কিন্তু একটা রিলেশন আছে। হ্যাঁ যদিও বা এটা এখনো আমাদের পাবলিশড হয়নি, পাবলিশড হলে পরে আমরা এই জিনিসটাকে আরো আরো ক্লিয়ার করতে পারবো। হ্যাঁ এবং স্কুবা ডাইভার দিয়ে আমরা এখানে যদিও বা ক্যামেরা দিয়ে তেমন ভালো ছবি আসে না, কারণ এখানে নদীর পানি কিন্তু অত্যধিক ঘোলা পানি,
গোলাপানি হওয়ার কারণে ক্যামেরার ভিজিবিলিটি কিন্তু ইয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই জন্য তেমন ভালো ছবি পাইনি। এটা আমরা গত 2 বছর আগে আমরা এই কাজটা করেছিলাম। আরেকটা ইন্ডিকেটর হচ্ছে নদীর পাড়ের এই যে বিশেষ করে ক্রোকোডাইল, ক্রোকোডাইল একসময় বাংলাদেশের সবগুলো নদীতেই কিন্তু ছিল, এখন কিন্তু সেই ক্রোকোডাইল একটা সুন্দরবন এলাকায় শুধুমাত্র রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এই ক্রোকোডাইল কিন্তু অন্য কোনো নদীতে তেমন পাওয়া যায় না। এরপরে কিছু টার্টেল পাওয়া যায়, টার্টেল এখনও কম বেশি অনেকগুলো নদীতে আছে, তারপরেও এক শ্রেণীর মানুষ ওরা এক ধরনের ডিভাইস ব্যবহার করে প্রচুর টার্টেল শিকার করে এটাও, এবং তারপরে আছে গুইসাপ, গুইসাপটা কিন্তু পলিউশন ইন্ডিকেটর, এবং নন পলিউটেড এলাকার মধ্যে গুইসাপগুলো থাকে, যেখানে ইনসেক্ট এবং আদার্স যে স্পিসিসগুলো থাকে, ব্যাঙ থাকে, সেখানে গুইসাপ থাকে, যখন ওই স্পিসিসগুলো না থাকে তখন কিন্তু গুইসাপ ওই ইয়ার মধ্যে থাকে না। আর পাখি, পাখির মধ্যে অনেক রকমের পাখি পাওয়া যায়, বিশেষ করে যেগুলো আমরা ওয়াটার বার্ড বলি, হ্যাঁ, জলজ পাখি আমরা এখানে, যদিও বা এটা বিদেশি একটা ছবি, আমাদের এখানে যেমন এটাকে হট্টিটি পাখি বলে, হ্যাঁ, ল্যাফিং এটাকে ল্যাফিং বলে, তারপরে কর্মোরেন্ট, তারপরে এখানে ব্রোনজ উইংড, এইটা এই পাখিগুলো আমাদের এখানে পাওয়া যায়, তারপরে এই বাটান জাতীয় পাখিগুলো আমাদের এখানে পাওয়া যায়, যদিও সবগুলো পাখি আমাদের এখানে দেশে পাওয়া যায় না। তো এখানে আমি শুধুমাত্র এই কর্মোরেন্ট বা আমাদের এখানে লোকালি কী বলে এটাকে, কর্মোরেন্ট এটাকে লোকালি কী বলে, এটা কী পাখি বলে স্থানীয়ভাবে, এই যে আমি যেটা কার্সর ইয়া করতেছি, পান করি না স্যার, না পান করি না, আচ্ছা পান করি, পান করি এক্স্যাক্টলি, পান করি, পান করি বলে, বেলেহস নাকি, হ্যাঁ হ্যাঁ পান করি বলে, বেলেহস এটা 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 এটা, হ্যাঁ এমনি কর্মোরেন্ট বলে, এটা কিন্তু পান করি স্যার, হ্যাঁ পান করি একটা হেলদি রিভারের কিন্তু ইন্ডিকেটর। হ্যাঁ একটা সময়, একটা সময় আমার এখনো মনে আছে প্রায় 2013-14 সাল পর্যন্ত হালদা নদীর কিন্তু কোনো পানকড়ি পাওয়া যেত না, পানকড়িগুলোর সাথে মাছের একটা রিলেশন আছে, ছোট ছোট মাছগুলো নদীতে যখন, বিশেষ করে কাচকি মাছগুলো, ছোট ছোট মাছ এবং আদার যে স্পিসিসগুলো যেগুলো পানির উপরে লেভেলে থাকে, এই ধরনের মাছগুলো যখন প্রাচুর্যতা বৃদ্ধি পায় তখন কিন্তু ওই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানকড়ি আসে, আর যদি মাছ মাছের প্রাচুর্যতা যদি কমে যায় তাহলে কিন্তু ওই নদীতে কিন্তু পানকড়ি আর দেখা যায় না। হ্যাঁ যে নদীতে পানকড়ি সবচেয়ে বেশি, এবং নদীর পাশাপাশে যেই গাছগুলো থাকে গাছগুলোতে প্রচুর পরিমাণে পানকড়ি দেখা যায়, এবং তারা পাকা করে খুব সুন্দর করে দেখা যায়, তাহলে এটা একটা ইন্ডিকেটর স্পেসিস, অর্থাৎ ওই নদীর মধ্যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, এবং একটা হেলদি রিভারের একটা ইন্ডিকেটর হিসেবে আমি পানকড়ি এবং মাছরাঙা পাখি, মাছরাঙা যদিও বা এখানে সংযুক্ত করা হয়নি, মাছরাঙা সংযুক্ত করা হয়নি, ছবি আছে আমি ওটা সংযুক্ত করতে ভুলে গেছি, মাছরাঙা এবং এই পানকড়ি, পানকড়ির মধ্যে অনেকগুলো অনেক রকমের পানকড়ি আছে, বেশ কয়েকটা স্পিসিস আছে, তারপরে মাছরাঙার মধ্যে প্রায় 5-6 প্রজাতির মাছরাঙা আছে, একটা অবশ্য আমাদের সুন্দরবনে অঞ্চলে পাওয়া যায়, আরগুলো এখানে পাওয়া যায়। এই মাছরাঙা এবং পানকড়ি হচ্ছে একটা হেলদি রিভার একটা ইন্ডিকেটর স্পিসিস, এই দুটো স্পিসিস যদি থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এই নদীর মোটামুটি হেলদি একটা রিভার এবং এই নদীর স্বাস্থ্য ভালো। আরেকটা এরপরে তো বার্ড বার্ড গ্রুপ গেল, বার্ডের মধ্যে অনেক প্রজাতি, বার্ড নিয়ে আমরা আর ডিটেলস আলোচনা, তারপর আমরা ম্যামালস, ম্যামালসের মধ্যেও কিন্তু 2 ধরনের ম্যামালস নদীর মধ্যে কমনলি পাওয়া যায়, অনেক রকমের ম্যামালস পাওয়া যায়, যেমন ফিশিং ক্যাট, ফিশিং ক্যাটটা কিন্তু একটা ইন্ডিকেটর স্পিসিস, তারপরে উদ্বিড়াল যেটা আমরা এখানে পাশে যেটা দেখালাম, হ্যাঁ ফিশিং উদ্বিড়াল, তারপরে আর এটা হচ্ছে ডলফিন, আমরা ইন্ডিকেটর স্পিসিস হিসেবে ডলফিনকে ধরে নিতে পারি, একটা পলিউশন ইন্ডিকেটর, হ্যাঁ কারণ একটা সময় এটা হচ্ছে গাঙ্গেটিক রিভার, বিশেষ করে রিভার ডলফিন হচ্ছে গাঙ্গেটিক রিভার ডলফিন, যেটা সাইন্টিফিক হচ্ছে প্লাটানিস্টা গাঙ্গেটিকা, এই স্পিসিসটা এক সময় আমাদের প্রায় নদীগুলোতে বিচরণ করতো, এখন কিন্তু সবগুলো নদীতে তেমন দেখা যায় না, এবং যে কোনো নদীতে দেখা গেল এখন চারিদিকে এটা একটা নিউজের বিষয় হয়ে যায়, এখন সংবাদপত্রের মধ্যে একটা নিউজের বিষয় হয়ে যায়, এই স্পিসিসটা দেখা যায়, ডলফিন দেখা যায়, তার মানে কি আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা কনসেপ্ট গ্রো করছে, এই ডলফিন হচ্ছে পলিউশন ইন্ডিকেটর, অর্থাৎ এই নদী কিন্তু এখন মোটামুটি পলিউশন ফ্রি। হ্যাঁ এখন যেমন কক্সবাজারে ডলফিন পাওয়া দেখার সাথে সাথে সবগুলো পত্রিকা, এমন কোনো টেলিভিশন, এমন কোনো প্রিন্ট মিডিয়া নাই যারা নিউজ করে নেই এই ডলফিনের জন্য, ডলফিন দেখা যাওয়া মানে বিশাল একটা আবার পরিবেশ তার স্থানে ফিরে আসছে, এবং একই সাথে গত পরশু দিনের যে ঘটনাটা হলো এটা পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে। এবং আরেকটা সংবাদ আমি আজকে এখানে দিতে চাই,
একটা সময় আমরা যারা নদী নিয়ে কাজ করতাম, নদীর এই জীববৈচিত্র্য নিয়ে কাজ করতাম, আমি যেমন অনেক রকমের বিরূপ মন্তব্য আমাদেরকে শুনতে হয়, যখন ডলফিন এর এই যে পরশুদিন যে ডলফিনের গতকাল গতকালে যে ডলফিনের হত্যাকাণ্ডটা ঘটলো, সরি পরশুদিন 8 তারিখ, সেটা নিয়ে অনেকে মন্তব্য করছে, বলে এখন মানুষ বাঁচে না আর আপনারা আছেন ডলফিন নিয়ে। হ্যাঁ, এই ধরনের মন্তব্য আমরা শুনি। তারপর আগে যখন বলতো আরে মানুষ খেতে পায় না, আবার ডলফিন কি, হ্যাঁ ডলফিন নিয়ে চিন্তা করার সময় আছে, কিন্তু একটা মেসেজ দিয়ে রাখি, আজকে একটা নতুন একটা ইন্ডিকেশন আমরা পেলাম, সেটা হচ্ছে যে পরশু দিনের যেই ডলফিনের একটা নৃশংসতম হত্যাকাণ্ড, জাস্ট আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পর আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মিডিয়া, এমন কোনো ইন্ডিয়ান ইলেকট্রনিক মিডিয়া নেই যেখানে এটাকে কভার করে নেই, এটা একটা পজিটিভ ইন্ডিকেটর। তার মানে মানুষের মধ্যে আমরা বলতে বলতে একটা সময় মানুষ বিভিন্ন রকম মন্তব্য করলো, এখন কিন্তু নিজের অজান্তে মেনে নিয়েছে, এটা একটা পলিউশন ইন্ডিকেটর হিসেবে। এবং যে নদীতে ডলফিন আছে, কর্ণফুলীতে ডলফিন পাওয়া গেলে একটা একটা পত্রিকায় নিউজ, মানে এখন কর্ণফুলী কম্পারেটিভলি পলিউশন ফ্রি হচ্ছে। যেমন শীতলক্ষাতে তুরাগ নদীতে ডলফিন দেখা গেলো, এটাও একটা পত্রিকায় নিউজ হয়ে গেল। হ্যাঁ, যদিও বা আমাদের রাজাজ ভাই বলছেন এটা নিউজ না, তারপরেও মানুষের দৃষ্টিতে দৃশ্যমান স্পেসিস ইন্ডিকেটর স্পেসিস হিসেবে কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারে আমরা এটা একটা পলিউশন ইন্ডিকেটর স্পেসিস, এটা কিন্তু সত্য। এবং এই স্পেসিসগুলো খুবই সেন্সিটিভ, এগুলোর একটা পলিউশন লেভেল পর্যন্ত তারা টিকতে পারে, যখন পলিউশন মাত্রাটা কিন্তু যখন পলিউটেড হয়ে যায় তখন সেই নদীগুলো তার এই ডলফিনগুলো টিকে থাকতে পারে না। যেমন এক সময় কর্ণফুলীতে প্রচুর ডলফিন পাওয়া যেত, এখন আর কর্ণফুলীতে সেই ডলফিন নাই। হালদা তো একটা সময় একদম আপস্ট্রিমে পর্যন্ত ছিল, এবং সেই আপস্ট্রিমে এখন আর ডলফিন নেই, একটা নির্দিষ্ট 10 থেকে 15 কিলোমিটার মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। একটা সময় সাঙ্গুতে প্রচুর ডলফিন ছিল, এখন হয়তো হাতে গোনা 10-15টা ডলফিনের মতো আছে, তাও লোয়ার লেভেলে, কিন্তু অন্যদিকে ডলফিন কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। অর্থাৎ এটা এখন ওই জন্য আইসিন এটাকে রেড লিস্টেড করা হয়েছে, থ্রেটেন স্পেসিস হিসেবে রেড লিস্টেড করা হয়েছে, হ্যাঁ এই ডলফিন। আর যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, এখন সরকারি পর্যায়েও একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করেছে। আজকে আমাকে র‍্যাব 7 অফিস থেকে ফোন করা হয়েছে, এবং এই ডলফিন হত্যাকাণ্ডের ডিটেলস তথ্য আমার থেকে জেনে এবং জানা ডিটেলস তথ্য নেওয়া হয়েছে, এবং সরকারের উঁচু মহল থেকেই একটা মেসেজ দেওয়া হয়েছে এটা তদন্ত করে একটা রিপোর্ট সরকারকে গভর্নমেন্টকে দেওয়ার জন্য। এবং র‍্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ বা অন্য প্রশাসন না, র‍্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে, র‍্যাবের একজন এসপি এটার তদন্তে আছেন এবং আজকে স্পট ভিজিট করেছেন, যাদের যারা যারা প্রত্যক্ষদর্শী তাদের সাক্ষাৎকার নিয়েছেন, এবং যারা ক্রিমিনাল যারা এই ডলফিনের এই যে একটা আমাদের কাছে অসনির সঙ্গে ফ্যাটটা চুরি করে ফেলছে, এটা কিন্তু আগে মানুষ জানতো না, এখনো ম্যাক্সিমাম মানুষ জানে না, কারণ এই ডলফিন যাদের দিয়ে উদ্ধার করাইছি তারা বলে যে না স্যার কাটছে, কিন্তু কোনো কিছুতে নেয় নাই, কোনো অর্গান টর্গান নেয় নাই, সব নাড়ি বুড়ি আছে। আমি দেখার সাথে সাথে বুঝলাম যে আসলে এটার যেই ব্লুবার যেই চামড়ার নিচে যে একটা লেয়ার থাকে, প্রায় 4-5 ইঞ্চি একটা ফ্যাটের যে লেয়ার থাকে, ওই লেয়ারটাই খুলে নিয়ে গেছে, এবং তারা আগেও নিয়েছে ওই রকম এক্সপার্ট, আমরা ছবিগুলো দেখলেই কিন্তু বুঝতে পারি, হ্যাঁ ওই মূলত ফ্যাটটাই নিয়ে গেছে। তো এই ডলফিনের এদের আরেকটা বিষয় হচ্ছে, ওরা এগুলো কিন্তু খুব সেন্সিটিভ, ওদেরকে যদি কোনোভাবে একটা যদি আঘাত করা হয় তাহলে কিন্তু সেটা আর বাঁচে না। হ্যাঁ, ওরা খুব সেন্সিটিভ, কারণ অন্যান্য অ্যানিমেলের মধ্যে একটা আঘাত করলে পরে সেটা সেই আঘাতটা সেটা ইমিউন ক্যাপাসিটি বেশি, যার জন্য সেই আঘাতটা সেই রিকভার করতে পারে, কিন্তু ডলফিনের চামড়ার নিচে যেই ফ্যাটের যে লেয়ার আছে ওই লেয়ারে কিন্তু খুব দ্রুত ইনফেকশন হয়ে যায়, এবং এই ফ্যাটটা কিন্তু পচন ধরে। ইনফেকশন হয়ে যাওয়ার পরে এই ডলফিনগুলো একটা সামান্য একটা আঘাত পেলেও কিন্তু ডলফিনগুলো মারা যায়, কোনোভাবে যদি একটা আঘাত করা যায় কোনো ডলফিনের মধ্যে ওই ডলফিনটা কিন্তু বাঁচা না আর মারা যায়। হ্যাঁ, ওই জন্য খুব সেন্সিটিভ একটা প্রাণী। হ্যাঁ, তো এটাও একটা অন্যতম একটা পলিউশন ইন্ডিকেটর। তারপরে এই যে বোদরগুলো রয়েছে, বোদরগুলো কিন্তু বিশেষ করে এখন তো বোদর আমাদের বড় বড় নদীগুলো সুন্দরবন অঞ্চলে রেস্ট্রিক্টেড, অন্য অন্য অঞ্চলে কিন্তু এই বোদর এখন আর দেখা যায় না, কারণ বোদরের সাথে মাছের সাথে রিলেশন আছে, কারণ তো ডলফিনের সাথে ওয়াটার কোয়ালিটির সাথে কিন্তু একটা রিলেশন আছে। হ্যাঁ, ওয়াটার কোয়ালিটির সাথে রিলেশন আছে, যার জন্য এই ডলফিন পলিউশন নদীতে কখনো থাকে না, আবার যখন পলিউশন ফ্রি হয়ে যায় তখন ডলফিন আবার চলে আসে, সেটা আমাদের এখন এস্টাবলিশড হয়েছে। এটা বিভিন্ন ডলফিনের রিভার ডলফিন এগুলো বিভিন্ন সময় যে মারা গেছে হালদার মধ্যে ডলফিন এগুলোর একটা তথ্য, প্রায় এ পর্যন্ত 24টা ডলফিন 2017 সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত পরশুদিন পর্যন্ত প্রায় 24টা ডলফিন এভাবে বিভিন্নভাবে মারা গেছে এই হালদার নদীতে।
তো এই ছিল আসলে আমরা ম্যামালস থেকে সেই মাইক্রো অর্গানিজম থেকে যে একদম প্ল্যাঙ্কটন থেকে আমরা ম্যামাল পর্যন্ত আসলাম, এবং রাইফেরিন ভেজিটেশন থেকে রিভার ম্যানেজমেন্টের জন্য আসলে এই গ্রুপগুলো, এই স্পেসিস ইন্ডিকেটর স্পেসিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন বায়োলজিক্যালি বা আমরা যখন বায়োলজিস্টরা যখন একটা রিভার হেলথ ম্যানেজমেন্টে যাই, আমরা এই ইন্ডিকেটরগুলো যখন দেখতে পাই, কারণ এখানে আমরা 10 জন মানুষ গেলাম নদীতে, 10 জন মানুষ যাওয়ার পর 10 জনের 10 দৃষ্টিভঙ্গি, একজন বায়োলজিস্ট যখন এই ইন্ডিকেটরগুলো, এই ইন্ডিকেটর স্পেসিসগুলো যখন একটা নদীতে যখন সেই খালি চোখে দেখতে পাই, তখন কিন্তু আমরা একটা ধরে নিতে পারি এই নদীটা কি পলিউটেড নাকি নন পলিউটেড। তো ধন্যবাদ সকলকে। যদি বা আমার স্লাইডটা অগোছালাম, আমার নিজের কনসেপ্ট থেকেই সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, স্লাইডটাকে আমার কথার সাথে যদি স্লাইডটা মিলাইতে পারতাম তাহলে আরো সুন্দর হতো। তো ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। স্যার আমি একটু নিজেকে একটু রিকল করতে চাই, সেটা এইভাবে, ওই যে আমরা ইয়েতে গেছিলাম শঙ্খ নদীতে, যে কুমারী ঝর্ণা, সেই কুমারী ঝর্ণার পাশে যে একটা ডুমুর জাতীয় গাছ, ওই গাছটার কথা কি বলছিলেন? ওই গাছটার কথা বলছি, ওই যে ঝর্ণার ঠিক পাশে, ডান পাশে, ঝর্ণার ঠিক পাশে যে ডুমুর, ওইটা স্পেশাল আলাদা একটা নাম আছে। হ্যাঁ, ডুমুর জাতীয় বাট ওইটার আলাদা একটা নাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা ওই গাছটা কিন্তু খাওয়ার পর ওইটা কিন্তু নেশাগ্রস্ত হয়ে যায়। আপনি মনে দু একটা ফল ছিঁড়ছিলেন সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, একজাক্টলি একজাক্টলি একজাক্টলি। ঠিক আছে, সম্মানিত পার্টিসিপেন্ট, আসলে আমরা আমি মিন করেছি আমাদের অনেকগুলো স্পেসিসের সাথে, আমাদের ফ্লোরার সাথে এবং অন্যান্য উদ্ভিদের সাথে যে একটা লিংক আছে বিলুপ্ত হয়ে যাওয়ার পিছনে, রিভার বায়োডাইভার্সিটির সাথে নদীর যে সিমেন্টের, আমাদের যেখানে যারা ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারদের গ্যাতারটা আমি বলছি, আমরা যে নদী ভাঙ্গন রোধের জন্য যে ব্লক ফেলি, আমরা নদীকে সবাই বাহবা দিই, আমরা রাজনৈতিক নেতারা কিন্তু খুব দ্রুত এটা নিয়ে বাহবা নিই, এবং হাজার হাজার কোটি টাকা, হাজার কোটি টাকার নিচে কিন্তু কোনো নদীর এম্বাংমেন্ট নির্মাণ হয় না। হ্যাঁ, সবটাতে হাজারের উপরে, হাজার কোটি টাকার উপরেই, শত কোটি টাকার উপরেই কিন্তু খরচ করা হয়। হ্যাঁ, যে বাহবা নিয়ে আলটিমেটলি কিন্তু আমরা নদীর অনেক বড় ক্ষতি করি, আমরা রিভার বায়োডাইভার্সিটি কিন্তু আমরা ক্ষতি করি। ধন্যবাদ স্যার। আসলে আমরা আজকের এই প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অর্থাৎ ইন্ডিকেটর স্পেসিস সম্পর্কে একটা মানে সুন্দর ধারণা এবং স্পষ্ট ধারণা স্পেশালি আমি পেয়েছি স্যার, এর জন্য স্যার আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি কোশ্চেন এন্ড আনসার সেশনে। আমি প্রথমে অনুরোধ করব কোশ্চেন করার জন্য খায়রুল আনাম ভাই। থ্যাংক ইউ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার আজকে স্যার আপনাকে স্পেশালি ধন্যবাদ, আজকের ক্লাসটা আসলে খুব চমকপ্রদ একটা ক্লাস ছিল এবং আমার মনে হয়েছে যে গত 7 দিনের সবচেয়ে সার্থক ক্লাস আজকে। আসলে থ্যাংক ইউ স্যার, দারুণ জিনিস জানতে পারছি আপনার, আর আপনার তো বরাবরের মতো আপনার প্রেজেন্টেশন দারুণ, সো খুব ভালো লাগছে। আমার স্যার দুইটা কোশ্চেন ছিল, একদমই পার্সোনাল, ওই যে কিছু মাছের আপনি বলছিলেন অক্সিজেনের প্রয়োজন কম বা বেশি হয়, যেমন শোল গজার এগুলোর হয়তো অক্সিজেনের প্রয়োজন কম হইতে পারে কিন্তু চিংড়ির বেশি, তো এটার উপরে তারতম্য করে কি মাছের স্বাদের কোনো পরিবর্তন হয় কিনা, বা এটা একটু জাস্ট পার্সোনাল এটা। আর আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা বলেন, দুইটা কোশ্চেনে বলেন, বলে ফেলেন আপনি আগে। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আপনি যে বলছিলেন আমরা যে ইন্ডিকেটর স্পিসিস গুলো দেখে আমরা বুঝতে পারবো যে নদীর অবস্থা কি, কিন্তু ইন্ডিকেটর স্পিসিস তো অনেকগুলো, একটা নদীতে অনেকগুলো ইন্ডিকেটর স্পিসিস থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ঠিক কয়টা ইন্ডিকেটর স্পিসিস দেখলে আমরা বুঝবো যে এখানে নদীর হেলথ ভালো? কারণ হচ্ছে যে কোনো কোনো স্পিসিস তো অন্য কারণেও মারা যেতে পারে, যেমন ডলফিন হয়তো অন্য কারণে পোচিং এর জন্য ডলফিন শেষ হয়ে যেতে পারে কিন্তু নদীর কন্ডিশন হয়তো ভালোই ছিল, বা হয়তো আপনার রিপেরিয়ান ভেজিটেশন হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, বা আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু স্পিসিস তো অটোমেটিক অন্য কোনো কারণে ডিমোলিশ হয়ে যেতে পারে বা ডিক্লাইন করতে পারে কিন্তু নদীর কোয়ালিটি আসলে ভালো, সেক্ষেত্রে আমরা ঠিক কতগুলো স্পিসিস দেখলে আমরা ধরে নিব যে হ্যাঁ বোঝা যায় যে নদীটার কন্ডিশন ভালো, এরকম কোনো সিস্টেম আছে কিনা? ধন্যবাদ আপনাকে, প্রথম প্রশ্নটার জবাব দিই, মাছের টেস্টের মধ্যে পার্থক্য হয় কিনা। অবশ্যই মাছের টেস্টের মধ্যে পার্থক্য হয়, যদিও আমার কোনো স্টাডি নাই, আমার কোনো রিসার্চ নাই, আমি বিভিন্ন রিসার্চ পেপার থেকে এবং বিভিন্ন তথ্য থেকে যেই কথাটা আমি বলতে পারি এবং নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, যেমন ইলিশের টেস্টটা। হ্যাঁ, ইলিশের টেস্টটা, পদ্মার ইলিশ এত টেস্টি কেন, চাঁদপুরের ইলিশ এত টেস্টি কেন, অন্য নদীর ইলিশ টেস্টের পরিমাণ কম কেন? আমাদের যিনি সায়েন্টিফিক অফিসার আছে, আমি যদি বা
কারণ ইলিশ নিয়ে পাইওনিয়ার হচ্ছেন ওনার ওইখানকার যিনি প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আছেন, ওনার নাম হচ্ছে আমিরুল ইসলাম, ঠিক না? আমিনুল ইসলাম, ডক্টর আনিসুর রহমান স্যার, ডক্টর আনিসুর রহমান, হ্যাঁ আনিসুর, ডক্টর আনিসুর রহমান, উনি হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে একজন পাইওনিয়ার ইলিশ গবেষক। ওনার সাথে আমার গত বৃহস্পতিবার একটা টেলিকনফারেন্স একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, একটা ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্সে আমি আর উনি গেস্ট হিসেবে ছিলাম। একটা পাওয়ার প্ল্যান্টের উপরে একটা রিপোর্ট পাবলিশ করেছে পাপা, বিশেষ করে ইয়ার উপর, আপনার পায়রা স্যার, পায়রা 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 এটার উপর আমি আর উনি গেস্ট ছিলাম। তো উনি হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে ইলিশের একজন পাইওনিয়ার ব্যক্তি, মানে র্যাঙ্কিং করলে উনি এক নাম্বার ওয়ান, এর আগে আরও বেশ কয়েকজন ছিলেন। আচ্ছা, উনি আরও ভালো বলতে পারেন, কিন্তু ইলিশের টেস্টটা নির্ভর করে ইলিশের খাবারের উপর, ওই মাছের কোন ধরনের খাবার গ্রহণ করে সে খাবারের উপর কিন্তু ওই মাছের টেস্টটা কিন্তু নির্ভর করে। হ্যাঁ, তো ওই বিশেষ করে ইলিশের তো খাবার প্ল্যাঙ্কটন, তারা প্ল্যাঙ্কটিভোর্স বলা হয় তাদেরকে, ওই প্ল্যাঙ্কটনের উপর ওই নদীর বিশেষ ধরনের প্ল্যাঙ্কটন খাওয়ার ফলে কিন্তু তাদের টেস্টটা পার্থক্য হয় অন্য নদীর মাছের মধ্যে, এই পদ্মা বা চাঁদপুরের ইলিশের মধ্যে কিন্তু পার্থক্য হয়। ঠিক একই রকম ওয়াটারের ওয়াটার ওয়াটার কিন্তু মাছের টেস্টের নির্ভর করে। যেমন আমরা ন্যাচারালি যে সমস্ত মাছগুলো উৎপাদন হয় নদীর মাছগুলো, যে পলিউশন ফ্রি নদীর মাছগুলো, সেই নদীর মাছের টেস্ট এবং একটা পলিউটেড রিভারের মাছের টেস্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এটার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, এটা আপনারা খাবার খেলেই কিন্তু বুঝতে পারবেন। যেমন আমি কর্ণফুলী নদীর মাছ যদি কালুরঘাট ওখান থেকে কর্ণফুলী নদীর মাছ আমি কিনি না, ওখান থেকে যদি মাছগুলো কিনে আনে এখানে রান্না করা হয়, এখানে একটা ক্যাটফিশ আছে যেটা কর্ণফুলীতে এবং চাঁদপুরে পাওয়া যায়, এটাকে বলে রিটা, ফ্রেশ ওয়াটার রিটা, ওইটাও কিন্তু হাওর অঞ্চলে পাওয়া যায়, মেঘনা নদীতে পাওয়া যায়, এখানে কর্ণফুলীতে একসময় পাওয়া যেত, এখন কিন্তু খুব রেয়ার স্পেসিস হয়ে গেছে। একটা রিটা মাছ দেখার পরকে বেশ বড় সাইজের আমি কিনে নিয়ে আসছি, আনার পর বাসা রান্না করার পর দেখা গেলো এটাতে একটা অয়েলি একটা ঘ্রাণ আসে, কারণ কর্ণফুলী রিভার যে দূষিত পলিউটেড রিভার ওইটার জন্য একটা ঘ্রাণ আসে। যেমন নদীর পাঙ্গাস, আমাদের পাঙ্গাসের পাইনিয়ার ব্যক্তি হচ্ছে ডক্টর খলিফুর রহমান, উনি হচ্ছেন এখন ডিরেক্টর বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিরেক্টর প্ল্যানিং, আমার সাথে খুব অত্যন্ত ভালো রিলেশন, উনি মনে হয় সেকেন্ড ম্যান নাকি থার্ড ম্যান উনি, হ্যাঁ, আর নেক্সট টু ডিজি সম্ভবত, ঠিক কিনা? হ্যাঁ, উনি হচ্ছেন, উনি এই চাঁদপুরেই যখন ইলিশ নিয়ে পাঙ্গাস নিয়ে কাজ করেন, তখনই আমরা তখন স্টুডেন্ট ছিলাম 1992 ইংরেজিতে, তখন আমি চাঁদপুর বিএফআরআই গেছি, তখন খলিল সাহেব তখন ইলিশের পাঙ্গাস নিয়ে কাজ করছেন। তারপর ছবি দেখছি স্যার, ওনার ছবি মধ্যে স্যার, হ্যাঁ ৯০০ টাকা কেজি হলো কিন্তু পাবেন না। আর যেটা যেটা চাষের পাঙ্গাস সেটা কিন্তু আপনি গরিব, আমাদের সবচেয়ে গরিব মানুষের যাদের সবচেয়ে কম ইনকাম তাদের কিন্তু খাবার হচ্ছে পাঙ্গাস, তারা কিন্তু খুব কম দামি মাছ হিসেবে পাঙ্গাসটাকে গ্রহণ করে, কারণ তার মূল হচ্ছে ফুড, তার খাবারটা কি দিচ্ছে, খাবারটা দিচ্ছে মুরগির হাঁস, মুরগির ফার্মের মুরগির যেই গাঢ়টা গাঢ় দেয়, মরা মুরগি দেয়, এই ধরনের বিশেষ করে মুরগির যেই আমরা বাজার থেকে ফার্মের মুরগি কিনে আনি ওইটার যে গাঢ়, ওই গাঢ়টাকে কিন্তু কেটে কেটে টুকরো টুকরো করে ওই বিশেষ করে থাই থাই মাগুর, থাই ফাঙ্গাস এবং থাই খই, যেটা এই তিনটা মাছের খাবার হিসেবে কিন্তু ব্যবহার করা হয়, যার জন্য ওই মাছের টেস্টটা কিন্তু আমাদের কাছে তেমন পছন্দ নিয়ে না অনেকে, আমরা আমি ব্যক্তিগতভাবে খাই না, অনেকে খায় না, এটা কিন্তু পার্থক্য হয়ে যায়। কারণ ওই ওই ফার্মগুলো যদি আপনি ভিজিট করেন দেখতে পারবেন এত হাইলি পলিউটেড ফার্মগুলো, কারণ এই হাঁস মুরগির গাঢ়গুলো পৌঁছে এত দুর্গন্ধ ছড়ায় ওদের ফার্মগুলো, ওইখান থেকেই এই খই তারপরে থাই মাগুর এবং থাই ফাঙ্গাসগুলো এনে সেল করা হয়, এগুলো টেস্ট কিন্তু নির্ভর করে খাবারের উপর। স্বাভাবিকভাবেই পলিউশন রিভার পলিউটেড রিভারের মাছের টেস্ট এবং নন পলিউটেড রিভার মাছের টেস্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যেমন কাপ্তাইলেগের মাছের টেস্ট যে একবার গ্রহণ করছে সে কিন্তু অন্য মাছের টেস্টের মধ্যে কিন্তু অন্য মাছের অন্য সোর্সের মাছের টেস্ট কিন্তু ভালো লাগবে না, কারণ ওখানের মাছের টেস্ট এত বেশি। হ্যাঁ, যেমন হালদার মাছের টেস্টও সেম, আবার কর্ণফুলী মাছের টেস্ট মধ্যে পার্থক্য আছে। এটা গেল। এরপর আপনার দ্বিতীয় যে কোয়েশ্চনটা ছিল, হ্যালো,
এখানে কবিতা আবৃত্তি হচ্ছে মনে করছি। আচ্ছা এরপর আপনার এরপরের প্রশ্নটা কি ছিল খায়রুল আনাম ভাই? দ্বিতীয় কোশ্চেনটা ছিল স্যার কোন কোন স্পেসিফিক, হ্যাঁ মনে পড়ছে, মানে কতগুলো স্পেসিস দেখলে আমরা বুঝবো যে না ভালো। যেমন হালদা নদীতে ডলফিন মারা যাচ্ছে, তার মানে ডলফিন হালদা নদীতে এটা পলিউশন পলিউটেড না, এটা কিন্তু ন্যাচারাল ডেথ না, হালদা নদীর এই ডেথটা কিন্তু ন্যাচারাল না, এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ, এটা 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 হত্যাকাণ্ড, সুতরাং এটা পলিউশন ইন্ডিকেটর না। তবে আমরা যে রিপোর্ট কার্ড প্রথম ক্লাসে যেই এটা করেছিলাম রিপোর্ট কার্ড, হ্যাঁ ওই রিপোর্ট কার্ডের মাধ্যমে আমি রিপোর্ট কার্ডের সাথে যদি আমরা যদি এখানে লিঙ্ক করতে পারি, একটা যদি র্যাঙ্কিং করতে পারি, তাহলে কিন্তু একটা স্কোর সম্ভবত আমি যদি বা বলতে পারি একটা স্কোর এখানে একটা নির্দিষ্ট সার্টেন স্কোর দিয়ে আমরা বলতে পারবো এই এই ইন্ডিকেটর স্পেসিস থাকলে আমরা এটাকে নন পলিউটেড রিভার বলতে পারি, বা এই স্পেসিস থাকলে এটার পলিউটেড রিভার বলতে পারি। যেমন প্ল্যাঙ্কটন এবং ব্যান্থস হয়তো আপনাদের পক্ষে দেখা সম্ভব না, কিন্তু যখন আপনি ওই যে পাখিটা যেটা যেটা আমরা পান করি, পান করি দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই নদীটা কম দূষিত, বা ডলফিনের উপস্থিতিটা দেখলেই কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি এই নদীটা কম পলিউটেড, অর্থাৎ এটা এখনো পর্যন্ত ঠিকই আছে। এরকম একটা দুইটা স্পেসিস দিয়ে কিন্তু আমরা ধরে নিতে পারি টোটাল রিভার হেলথ, একটা মানে গেস করা যায়, আইডিয়া করা যায়, কিন্তু সাইন্টিফিক্যালি করতে হলে আমাদেরকে প্রত্যেকটা মাছের ক্ষেত্রে, প্ল্যাঙ্কটনের ক্ষেত্রে, ব্যান্থসের ক্ষেত্রে এবং আদার ইন্ডিকেটর স্পিসিসগুলো আলাদা করে দেখাতে হবে এবং গ্রাফ করে দেখাতে দেখানো যাবে যে এই এই ইন্ডিকেটর স্পিসিসগুলো আছে, সুতরাং রিভার নদীটা হেলদি রিভার, আর এই ইন্ডিকেটর স্পিসিসগুলো উপস্থিত এটা একটা পলিউটেড রিভার, সেটা র্যাঙ্কিং করা যাবে। এরপরে স্যার থ্যাংক ইউ স্যার। আলাউদ্দিন ভাই হ্যাঁ আপনার প্রশ্নের আর উত্তর একটু বলি, একটু একটু ওনার প্রশ্নের উত্তর আর একটু বলি। যেমন প্ল্যাঙ্কটনের একটা স্পেসিস উপর ভিত্তি করে কিন্তু আমরা ওখানে কমেন্ট, আমি কিন্তু একটা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে যখন এক বছরের আমি ডাটা নিলাম, আমি যে গ্রাফটা শো করছি ওইখানে হালদার যে মাছের ব্রিডিং, ওইখানে কিন্তু একটা স্পেসিফিক একটা প্ল্যাঙ্কটন গ্রুপের উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে ওই এলাকাটা মোটামুটি পলিউশন ফ্রি। আরেকটা এলাকায় যেমন কর্ণফুলী নদীর যেখানে কনফ্লুয়েন্স হালদার সাথে, সেই জায়গায় রোটিফার্সদের অ্যাবান্ডেন্সটা হাই যখন, তখন ওই একটা স্পেসিস দিয়ে আমি কিন্তু বলতে পারছি এই জায়গাটা হাইলি পলিউটেড। আমরা একটা স্পেসিস দিয়েও কিন্তু আমরা রিভার হেলথ আমরা ইন্ডিকেশন পেতে পারি। ধন্যবাদ। আমরা পলিগিকিট এবং অলিগিকিট যেটা আমি দেখিয়েছিলাম ওই একটা স্পেসিস দিয়ে আমরা বলতে পারি একটা হেলথ রিভার নাকি এটা পলিউটেড রিভার, একটা স্পেসিস দিয়ে। জি আলাউদ্দিন ভাই আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন আহমেদ চেষ্টা করছি। আমার একটা প্রশ্ন হল নদীর পাড়ে যে গাছ গাছালির কথা বললেন, গাছ গাছালি বনলতা, এটা তো এখন আমার মনে হয় আমরা যে নদীগুলোতে মাঝে মধ্যে হাঁটাহাঁটি করি এর কোনো চিহ্ন দেখতে পাই না। ওই ব্লক লেভেলে অনেক সময় বাঁধগুলো দিয়ে দিয়েছে সাইডে এবং ওর সাথে তো কোনো কিছুই দেখা যায় না। তো এখন এই যে নদীর ধারে যে এগুলো বললেন যে পাওয়ার হাউস, এটা কি ওই সেই প্ল্যাঙ্কটন ইয়ে হওয়ার জন্য, গ্রোথ হওয়ার জন্য কোনো ভূমিকা রাখে না? হ্যাঁ আমি কিন্তু আমার বক্তব্য তো বলেছি এই যে রেফারেন্ট ভেজিটেশনের যে কয়েকটা ইন্ডিকেটর, প্রথমত প্ল্যাঙ্কটন গ্রোথে সহযোগিতা করে, তারপরে অক্সিজেন প্রডিউস করে, পলিউশন রিডিউস করে, হ্যাঁ এগুলো কিন্তু আমি বলেছি প্ল্যাঙ্কটন গ্রোথে। এই যে সুন্দরবনের উদাহরণ দিলাম, এই যে কেওড়া গাছগুলোর পাতা যখন ওই ক্যানেলগুলোতে পড়ে, ওই পাতাগুলো পচে প্রচুর পরিমাণ প্ল্যাঙ্কটন গ্রো হয়, ওই প্ল্যাঙ্কটন গ্রো হলে পরে ওইখানকার মাছগুলো কিন্তু ওই প্ল্যাঙ্কটনগুলো খাবার হিসেবে গ্রহণ করে। হ্যাঁ এবং গাছের পাতা, আর গাছের পাতাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কেওড়া গাছগুলোর পাতাগুলো যখন এই নদীতে পড়ে তখন এই পাতাগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন গ্রো করে এখানে নদীর মধ্যে। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে
আর ওই জন্য আমরা আরেকটা বিষয় আমরা একটা আমি যে বিষয়টা আমি মুনিরের সাথে আমার সাথে একটু এটা আমি ওই জন্য নদীর নদীভিত্তিক যে পর্যটন, যদি ন্যাচারালি ন্যাচারাল রিসোর্সের দিক দিয়ে যদি ইম্পর্টেন্স কোনো নদী হয়, সেক্ষেত্রে কিন্তু আমি রিভার ট্যুরিজমটার একটু বিরোধিতা করি। যেমন হালদার ক্ষেত্রে আমি রিভার ট্যুরিজমকে বিরোধিতা করি, সাঙ্গুর ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য নদীর ক্ষেত্রে হতে পারে, কর্ণফুলীর ক্ষেত্রে রিভার ট্যুরিজম হতে পারে, বাট আমি হালদার ক্ষেত্রে সেটাকে আমি সবসময় আমি বিরোধিতা করে আসছি। এই জন্য আমি রিভার ট্যুরি এই ক্ষেত্রে রিভার ট্যুরিজমটাকে আমরা প্রমোট করি না, কারণ রিভার ট্যুরিজম করতে গেলে স্ট্রাকচার তৈরি করতে হয় নদীর পাড়ে, স্ট্রাকচার তৈরি করতে গেলেই কিন্তু এই রেফারেন্ট ভেজিটেশনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আলটিমেটলি নদীর পাওয়ার হাউস কিন্তু ডেস্ট্রয় করে দেওয়া হয়। ধন্যবাদ। এই পর্যায়ে শামসুন্নাহার সেতু আপনি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শামসুন্নাহার সেতু টাঙ্গাইল থেকে বলছি। থ্যাংক ইউ স্যার ফর ইয়ার নাইস প্রেজেন্টেশন। আমার স্যার তিনটা কোশ্চেন ছিল আপনার কাছে। প্রথম প্রশ্ন হলো যে, যেমন ডলফিন দিয়ে আমরা বুঝতে পারলাম যে কোন একটা নদীতে পলিউশন হচ্ছে, মানে ডলফিনের কমে যাচ্ছে, তার ডলফিন আমরা ইন্ডিকেট করতে পারলাম রিভার পলিউটেড, কিন্তু কোন ইন্ডিকেটর দিয়ে স্যার আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মানে যে কোন একটা ইন্ডিকেটর দিয়ে একটা ওয়েটল্যান্ড ইকোসিস্টেম কে আমরা আইডেন্টিফাই করতে পারবো ক্লাইমেট চেঞ্জ হিসাবে। আর সেকেন্ড প্রশ্ন ছিল স্যার, এলিয়েন ইনভিজিবল প্লান্টের স্পিসিস গুলার কারণে আমার রিভার ইন্ডিকেটর গুলার কিরকম পরিবর্তন আসতেছে, বা সেটার সাথে রিভার হেলথ এর উপর কোন ইম্প্যাক্ট আসছে কিনা। আর থার্ড প্রশ্ন হলো স্যার, যদি আমরা কোনো কেউ রিসার্চে কাজ করি স্যার, প্রথমে স্যাম্পল আনতে গেলাম রিভার লিটারাল জোন থেকে, সেখানে পরে হলো না, পরে আমরা স্যাম্পল কালেক্ট করলাম সেন্টার বা বাফার জোন থেকে, এখন যখন স্যার ইন্ডিকেটর স্পিসিস গুলা যখন অ্যানালাইসিস করবে, এখন স্যার যে গ্রুপ সাইজও চেঞ্জ হয়েছে, আগে 10টা ছিল পরে আমার 16টা বা 20টা হয়ে গেছে, এটার কোনো ইফেক্ট আসবে কিনা আমাদের ইন্ডিকেটর স্পিসিস অ্যানালাইসিসে? এই তিনটা প্রশ্ন ছিল স্যার আপনার কাছে। অত্যন্ত চমৎকার প্রশ্ন। লাস্টের প্রশ্ন দিয়ে আমি শুরু করি। রাস্তার যদি আমরা যদি রেফারেন্ট ভেজিটেশনের স্যাম্পলিং করতে, যদিও বা এটা একটা বোটানির বিষয়, আমার বিষয় না, যদি বা আমরা স্যাম্পলিং করতে যাই, আমরা কিন্তু লিটারাল জোন থেকে বাফার জোন পর্যন্ত কিন্তু স্যাম্পলিং করতে হবে। কোনো স্পেসিফিক জোন থেকে, যদি লিটারাল জোন থেকে যদি আমি শুধুমাত্র স্যাম্পলিং করি, তাহলে কিন্তু আমি ওটার ইন্ডিকেটর পাবো না। বাফার জোন পর্যন্ত কিন্তু আমাকে এই স্পেসিসগুলো আমাকে স্যাম্পলিং করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমার অ্যাভারেজ রেজাল্ট আসবে, নাহলে কিন্তু আমার ওই রিপ্রেজেন্ট করবে না আর কি, আমার যে স্যাম্পলিংয়ে ওই স্যাম্পলিংয়ে ওই নদীর যে রেফারেন্ট ভেজিটেশন রিপ্রেজেন্ট করবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড কোয়েশ্চেনটা কী ছিল? সেকেন্ড প্রশ্ন ছিল যে এলিয়েন ইনভিসিবল প্লান্ট স্পিস, মানে অন্য কোনো জায়গা থেকে আসলে। খুবই সুন্দর প্রশ্ন। যেমন ঢোলকলমি, আমি একটা এক্সাম্পল দিতে পারি, ইনভিসিবল স্পিসিস একটা ঢোলকলমি আমাদের এখানে, এটা আমাদের একটা এক্সোটিক স্পিসিস, আমাদের এখানে এসে এখন আমাদের অনেকটা নেটিভ স্পিসিসের মতো হয়ে গেছে, এটি কিন্তু আমাদের দেশীয় স্পিসিস না। তো এটার উপর আমি অবশ্য দেখি নেই, কোনো কাজ দেখি না, হয়তো নিশ্চয় অনেক কাজ হয়ে, যারা বোটানি উদ্ভিদবিদ্যা নিয়ে যারা কাজ করেন ওনারা হয়তো দেখেছেন এটার উপর এটার কোনো এফেক্ট আছে কি না। হ্যাঁ, তো এটা গুগলে সার্চ দিয়ে যদি দেখা যায়, ডোলকলমি গাছের সাইন্টিফিক নাম ধরে যদি গুগলে সার্চ দিয়ে দেখা যায়, ওই রিলেটেড যদি কোনো পেপার থাকে তাহলে কিন্তু বলা যাবে। এই মুহূর্তে আমি ইনভেসিভ স্পিসিসের কোনো এফেক্ট কিন্তু আমি দেখছি না, কারণ আমরা যে সমস্ত জলাশয়গুলোতে ইনভেসিভ স্পিসিসগুলো আছে সেই সমস্ত জলাশয়ে কিন্তু মাছ পাওয়া যায়। হ্যাঁ, ডোলকলমি গাছ আছে ওই রকম জলাশয়তে কিন্তু মাছ পাওয়া যায়। এগুলো আমাদের হয়তো অন্যভাবেও আমাদের পরিবেশে আমাদের নেটিভ স্পিসিসগুলোকে ডেস্ট্রয় করে দিচ্ছে, বাট মাছের উপর বা অ্যাকোয়াটিক অর্গানিজমের উপর নেগেটিভ ইম্প্যাক্ট করছে কিনা সেই মুহূর্তে সেটা হয়তো আমাকে লিটারেচার থেকে বা বিভিন্ন পেপার থেকে বলতে হবে। তারপরে কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা কী ছিল? প্রথম প্রশ্নটা ছিল যে, যেমন ডলফিন দিয়ে ইন্ডিকেট করলাম রিভারটা পলিউটেড, তাহলে সে এরকম যে কোন কোন একটা ইন্ডিকেটর দিয়ে আমরা বলতে পারবো যে ইকোসিস্টেম চেঞ্জ আসছে ক্লাইমেট চেঞ্জের কারণে? ক্লাইমেট চেঞ্জের বিষয়টা, ক্লাইমেট চেঞ্জের বিষয়টা তো আসলে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা কী? ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা হচ্ছে মেইনলি আমাদের আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো স্যালিনিটি ইনট্রুশন, জোয়ারভাটার পরিমাণটা বেড়ে যাওয়া। এটা কোস্টাল জোনে ছাড়া এমনি ভিতরে যেটা যদি টাইডাল ডিভার না হয় তাহলে কিন্তু এই বিষয়টা মেজার করা টাফ, বিশেষ করে টাইডাল, যদি টাইডাল ডিভার, টাইডাল ডিভারে যদি আমরা জোয়ারভাটার যদি রেকর্ড থাকে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের এই রেকর্ডগুলো রাখা হয়,
এবং অনেক ক্ষেত্রে বিএফআরআই, আমি জানি না বিএফআরআই রাখে কিনা, পানি উন্নয়ন বোর্ড আমরা জানি এই জোয়ারভাটার রেকর্ডগুলো ওনারা রাখেন এবং কর্ণফুলী নদীর রেকর্ডগুলো বন্দর কর্তৃপক্ষ রাখেন। ওদের যদি টাইডাল রিপোর্টটা দেখা যায়, যদি আমরা 10 বছরের টাইডাল রিপোর্টগুলো স্টাডি করি, যদি দেখা যায় এটার অনেকটা রেস করছে, অনেকটা বেড়ে গেছে এখন, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি এটা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আসছে। তবে এই ক্ষেত্রে তাও আরও অনেকগুলো অ্যানালাইসিসের বিষয় আছে। আবার যদি রিভারের ধারণ ক্ষমতা, সিল্টেশন পরিমাণটা বেড়ে যায়, রিভারের পানি ধারণ ক্ষমতা যদি কমে যায়, তখন কিন্তু আবার যদি ওভারফ্লো হয় তখন বলতে পারবো না যে এটা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের কারণে হয়েছে। আরেকটা বিষয় স্যালাইনিটি ইনট্রুশন, যেমন আমরা হালদার ক্ষেত্রে আমরা বলতে পারি একটা সময় একটা লোয়ার হালদাতে, যেটা একদম কর্ণফুলী নদী থেকে 4-5 কিলোমিটার পরেই কিন্তু মাছের ব্রিডিং গ্রাউন্ডটা ছিল, এখন কিন্তু ওই জায়গায় মাছের ব্রিডিং গ্রাউন্ড নেই। এখন যখন অমাবস্যা বা পূর্ণিমার সময় যখন জোয়ারের পানি যখন সবচেয়ে হায়েস্ট লেভেলে যখন জোয়ারের পানি আসে, তখন কিন্তু স্যালাইনিটি ইনট্রুশন কিন্তু অনেক ভিতরে চলে যায়। এটা শুধু আবার ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টের সাথে আমরা বিভিন্ন ক্ষেত্রে বলি, বলার চেষ্টা করি, কিন্তু আবার এটা আবার এই কারণও হয়, কারণ নদীটা ছিল আঁকাবাঁকা। নদী আঁকাবাঁকা হওয়ার কারণে বিগত 100 বছরে এরকম 11টা বাঁক কেটে দেওয়া হয়েছে, এক একটা বাঁক 3 থেকে 2.5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য, এরকম প্রায় টোটাল 11টা বাঁক কেটে 23 কিলোমিটার দৈর্ঘ্য কমে ফেলা হয়েছে। যখন নদীর ল্যাংথটা যখন রিডিউস হয়ে যায়, কমে যায়, তখন কিন্তু জোয়ারের পানি কিন্তু অনেক ভিতরে ঢুকে যায়, ঢুকে যাওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, যখন নদীটা বাঁক বেড়ে যায় তখন কিন্তু জোয়ারের পানি কিন্তু অত বেশি দূরে যাওয়ার সুযোগ থাকে না। যদিও বা আমরা বিশেষ করে এনজিও লেভেলে সবচেয়ে বেশি বলে ক্লাইমেট চেঞ্জ, কিন্তু ক্লাইমেট চেঞ্জ যে যদি ফ্লেভারটা দেওয়া যায় তাহলে কিন্তু ওই ফান্ড টান বেশি পাওয়া যায়। ওই জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট হচ্ছে সেটা আমরা বলতে পারি না এখনো পর্যন্ত। যদিও বা বিশেষ করে এনজিও লেভেলে ওই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা এবং ওইটাকে বেশ ফোকাস করা হয়, তবে আমি যেটা, হ্যাঁ, আমি কর্ণফুলী নদী এবং হালদার ক্ষেত্রে যেটা বলতে পারি, আর তো আসলে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট না। কর্ণফুলী নদীর ক্ষেত্রে যেটা ইম্প্যাক্ট সেটা হচ্ছে সিল্টেশন হয়ে গেছে, কারণ নদীর ফ্লো যদি না থাকে, নদীর ফ্লো হচ্ছে নদীর প্রাণ, নদীর ফ্লো নির্ধারণ করে নদীর গভীরতা কতটুকু থাকবে, নদীর কতটুকু দৈর্ঘ্য প্রস্থ কতটুকু থাকবে সেটা কিন্তু, এবং নদীর গতিপথ নির্ধারণ করে নদীর ফ্লো। যদি একটা নদীর যদি ফ্লো না থাকে তাহলে কিন্তু সেটা সিল্টেট হয়ে যায়, উপর থেকে যেই সিল্টেশনগুলো আসে, সিলগুলো আসে, সেগুলো বসে যায়, নদীর গভীরতা কমে যায়, নদীর পানি ধারণ ক্ষমতা কমে যায়, তখন বর্ষার সময় যখন একটু বৃষ্টি হলে ওভারফ্লো হয়ে যায়। এখন ওই ওভারফ্লোকে আমরা যদি বলি ক্লাইমেট চেঞ্জ, নদীর সি লেভেল বেড়ে গেছে ওই জন্য, ওইটা কিন্তু ভুল ধারণা। একই ক্ষেত্রে নদীর যে বাঁক, অনেকগুলো বাঁক কেটে দেওয়ার কারণে, নদীর দৈর্ঘ্য কমে দেওয়ার কারণে এখন নদীর স্যালাইনিটি অনেক ভিতরে চলে যাচ্ছে, সেটা যদি আমরা বলি এটা ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, আসলে সেটাও না। আসলে মূল কারণ এখানে নদীর বাঁকগুলো কেটে সোজা করে দিয়ে নদী 23 কিলোমিটার, 125 কিলোমিটার নদী, 23 কিলোমিটার নদী 25 কিলোমিটার কমে এখন 98 কিলোমিটার দৈর্ঘ্য কমে ফেলা হয়েছে, যার জন্য এখন স্যালাইন জোয়ারের পানি অনেক ভিতরে চলে যাওয়ার সুযোগ হয়। তো এগুলো আরও যদি আমরা টাইডেল ইয়াগুলো দেখি, এগুলোর সাথে নদীর গভীরতাকে যদি আমরা রিলেট করতে পারি, আমরা টাইডেল রেকর্ডটা আগে দেখতে হবে, টাইডাল রেকর্ডটা দেখার পর নদীর গভীরতার সাথে যদি এটা রিলেট করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট হচ্ছে কি হচ্ছে না। ধন্যবাদ স্যার। মঞ্জুর হাসান ভাই আপনার প্রশ্নটি করতে পারেন। ধন্যবাদ মনির ভাই। স্যার আমার একটা মানে অবজারভেশন আর কি, এটা যদিও আমরা এখনো কেউ ভাবে কাজ করি না বা কোথাও কাজ করা সেরকম যাই না, আমাদের যে একজোটিক স্পিস গুলা স্যার আমাদের ন্যাচারাল হ্যাবিটেট এর মধ্যে তারা অ্যাডাপ্ট করে নিচ্ছে, যেটা অ্যাক্সিডেন্টালি হোক কিংবা ইচ্ছাকৃত ভাবে হোক, সেগুলো আসলে আমাদের বায়োডাইভার্সিটির উপরে বা আমাদের রিভার ইকোসিস্টেমের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা ইন ফিউচারে, সেটা আসলে বিবেচনা করা উচিত কিনা। খুবই খুবই চমৎকার একটা প্রশ্ন আপনি তুলে আনছেন, এই বিষয়টা এখনো পর্যন্ত ওইভাবে কেউ খেয়াল করে নাই। আমার এটা এই বিষয়টা আমার আমার একটা হালদার উপর আমার একটা স্টাডি আছে। আমি এই গ্রাফটা, জি স্যার, এই গ্রাফটা দেখা যাচ্ছে, এই গ্রাফটা দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ, একদিকে একদম পিক লেভেল উঠে গেছে, একদম ডাইরেক্ট ডাউন হয়ে গেছে, নিচের লেভেলে চলে আসছে, তাই না? জি স্যার। আমি দেখাতে পারছি? দেখি স্যার, দেখি স্যার, দেখাতে স্যার।
এই গ্রাফটা যদি আমি অ্যানালাইসিস করি, হ্যাঁ এটা কিন্তু বিএফআর এর ইয়াতেই আমরা যে কাজটা করেছিলাম বুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি বিএফআর, হ্যাঁ এটাতেই আমি গ্রাফটা যদি দেখেন ওইখানে বুঝতে আমি দেখানোর চেষ্টা করেছি। এবং কাপ্তালেগের উদাহরণ দিলে আমরা দেখতে পারি, কাপ্তালেগের যখন আপনার আপনার ডাটাগুলো যখন দেখবেন একটা সময় ওইখানে একজোটিক স্পেসিস হিসেবে কিন্তু তেলাপিয়া ইন্ট্রোডিউস হয়েছে এবং খুব হাই বড় একটা পপুলেশন কিন্তু এখন ইন্ট্রোডিউস হয়েছে এখানে তেলাপিয়া। এক সময় রুই কাতলা মিগেল কার্প জাতীয় মাছের গ্রাফটা ছিল খুব হায়েস্ট লেভেলে, হ্যাঁ হ্যাঁ, এবং একই সাথে কাস্কি মাছটা ইন্ট্রোডিউস হয়েছে ওখানে, আগে কাস্কি ছিল না। কাস্কিটা আমি হালদারটাতে আসি, হালদার এটা কিন্তু গত প্রকল্পে 2007 সালে একটা গ্যাজেট হয়েছে মৎস্য অধিদপ্তর থেকে, গ্যাজেটের কারণে টোটালি হালদা থেকে সারা বছর মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ওই মাছ ধরা নিষিদ্ধর ফলে এটাতে নদীতে যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে সেটা আমি গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। কীরকম ব্যাড ইম্প্যাক্ট পড়ছে, যখন এখন আগে জেলেরা বিভিন্ন মশারি জ্বালাচ্ছিল, মশারি জাল কতগুলো একদম খুব ঘন খুব ছোট ম্যাচ সাইজের, ওই জালগুলো দিয়ে কাস্কি ম্যাচগুলো ছেঁকে নিয়ে ফেলতো, এগুলো আমাদের নিউট্রিশনের ক্ষেত্রে খুব ভালো কন্ট্রিবিউট করতো। এখন যখন মা মাছ রক্ষার জন্য সব ধরনের ফিশিং যখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি কাস্কি মাছগুলো কিন্তু মাল্টিপল ব্রিডার, এরা কিন্তু মাল্টিপল, এরা কিন্তু বছরে বেশ কয়েকবার ব্রিড করে এবং খুব দ্রুত পপুলেশনটা বেড়ে যায়। এখন যখন এখানে সমস্ত ধরনের মাছ ধরা নিষিদ্ধ হয়ে গেছে, তাহলে এদের যে খাবার, এই কাস্কি মাছের পপুলেশনটা খুব হাই, ওরা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ওখানে, এবং তাদের যে খাবার রুই কাতলা কার্প জাতীয় মাছেরও কিন্তু খাবার একই, একই খাবার তাদের দুজনের দুই গ্রুপের খাবার কিন্তু প্ল্যাঙ্কটন। ওই যখন ওই একটা খাবারের জন্য যখন তারা প্রতিযোগিতা করে, রুই কাতলা মিগেল কালিবাউস এগুলো কিন্তু সংখ্যায় খুব কম, তারা এদের আর কাস্কি মাছের পপুলেশনটা কিন্তু খুব হাই, ওই হাই পপুলেশনের সাথে এরা কিন্তু কম্পিটিশন করে খাবার করতে পারে না, পারার কারণে ওই কাস্কি মাছের পপুলেশনটা উঠে গেছে একদম আকাশের উপরে। এবং একই সাথে পাল্লা দিয়ে অন্যান্য মাছ যেগুলো আছে, অন্যান্য যে রিভারের যেই বিভিন্ন পাবদা, এই যে তারপরে বাঁচা মাছ যেগুলো খুব টেস্টি মাছ, ওই মাছগুলো কিন্তু লেভেলটা অনেক নিচে নেমে গেছে, ওই কমে গেছে। এটা কিন্তু একটা সিদ্ধান্তের কারণে, সরকারি একটা সিদ্ধান্তের কারণে আমি এই গ্রাফটা দেখিয়েছি, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, এটা ভুল সিদ্ধান্ত ছিল। এটার কারণে অন্যান্য যেটা যেখানে 2009 সালে 86 প্রজাতির মাছ ছিল, 2016 সালে এসে সেখানে আমরা 50 প্রজাতির মাছ পেয়েছি, অর্থাৎ এর মধ্যে 2000 কত বছর 5-6 বছরের ব্যবধানে প্রায় 26 প্রজাতির মাছ ওইখান থেকে বিলুপ্ত হয়ে গেছে, আলাদা থেকে বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র কাস্কি মাছের পপুলেশন বৃদ্ধি পাওয়াতে। একই সাথে কাপ্তালেগেও এখন কিন্তু কার্প জাতীয় রুই কাতলা মিগেল কালিবাউস মাছের কিন্তু গ্রাউন্ড একদম নিচের লেভেলে চলে আসছে, হাই লেভেলে কাস্কি মাছ, সেকেন্ড লেভেলে তেলাপিয়া। হ্যাঁ এই যে একজোটিক স্পিসিসগুলো কিভাবে আমাদের নেটিভ স্পিসিসগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, বিলুপ্ত করে দিচ্ছে, এটাই কিন্তু একটা প্রমাণ। জি স্যার ধন্যবাদ, স্যার ধন্যবাদ স্যার। যেমন আগে এক সময় পুকুরগুলোতে প্রচুর মলা মাছ, মলা ডেলা, তারপরে বাঁশপাতা মাছগুলো পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যায় না। তেলাপিয়া মাছটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওই মাছগুলোর কিন্তু পপুলেশন কিন্তু ওই এখন পাওয়া যায় না, আগে একটু জাল দিলে প্রচুর চাপিলা, বাঁশপাতা, মলা ডেলা এই ধরনের মাছ প্রচুর পরিমাণে গ্রামে পাওয়া যেত, মানে একদম মাথায় করে করে বিক্রি করতো, এখন কিন্তু 1 কেজিও কিনতে পারবেন না। আপনি বাজারে গিয়ে চাপিলা তো পাওয়া যায় না, কাপ্তাই লেগ ছাড়া অন্য কোথাও চাপিলে নাই, তারপরে এই বাঁশপাতা এবং এই যে অন্যান্য মাছগুলো এগুলো কিন্তু টোটালি বিলুপ্ত হয়ে গেছে একমাত্র এই তেলাপিয়া রিপ্লেস হওয়ার কারণে। ধন্যবাদ স্যার। আমরা আর দুটি প্রশ্ন নিয়ে আমাদের সেশন আজকে শেষ করব। প্রথম প্রশ্নটা নিব মোহাম্মদ রুবেল আলী, যে আপনি প্রশ্ন, এখানে তো কাপ্তালেগের এক্সপার্ট আছে আমার ছাত্র, সেই কাপ্তালেগের মাছের উপরে মাস্টার্স থিসিস করেছে শামসুল আরেফিন, হ্যাঁ সেই সে আরো ভালো বলতে পারবে, সে আরো ভালো বলতে, সে কিন্তু মাছ কাপ্তালেগের মাছের উপর মাস্টার্স করেছে, মাস্টার মাছের পপুলেশনের উপর, সে ক্যাচ ডাটা গুলো তার অ্যানালাইজ তার থিসিসের। হ্যালো আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে কি আরেফিনের কোনো কিছু অ্যাড করার আছে বা আমার এখানে কোনো গ্যাপ আছে? না না স্যার,
এখানে স্যার এডিশনাল স্যার যে আমরা দেখেছিলাম ওখানে স্যার ওই যে এক্সোটিক ফিশ হিসেবে স্যার আমরা ওই যে পিরানহা মাছটাকে স্যার আমরা আমাদের রিপোর্টে স্যার তুলে নিয়ে আসছিলাম আর কি স্যার পিরানহা মাছটা কিন্তু স্যার এখন কাপ্তালে কাপ্তালে গেছে তবে এটা আমাদের জন্য বড় ধরনের পাওয়া যাচ্ছে হ্যাঁ আমরা যেটা হালদার দুই পাশে এরকম পিরানহা মাছ চাষ এবং তেলাপিয়া মাছ চাষের জন্য হালদা বেসিনে একটা নিষেধাজ্ঞা আনার জন্য চেষ্টা করতেছি যাতে এই বেসিনের মধ্যে একজোটিক স্পিসিসগুলো চাষ না করা হয় কারণ এগুলো যদি কোনোভাবে হালদাতে ইন্ট্রোডিউস হয়ে যায় হালদাতে নেটিভ স্পিসিসগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে রাইট স্যার থ্যাংক ইউ স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার আমি মোহাম্মদ রুবেল আলী বলছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কয়েকটা কোশ্চেন আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে রিভার এম্বাঙ্কমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেক রিভারের পাড়ে কোনো রিপারেন্ট ভেজিটেশন থাকে না রিভারের পাড়ের যে সয়েল গুলো থাকে একদম লুজ থাকে সেক্ষেত্রে রিভারের পাড়কে রক্ষা করার জন্য মানে রিভার এম্বাঙ্কমেন্টটা অনেক জরুরি হয়ে পড়ে এক্ষেত্রে যদি রিভার এম্বাঙ্কমেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে রিভারের প্রতি ব্যাড ইফেক্টটা কেমন পড়বে আর যদি ওই রিভার এম্বাঙ্কমেন্ট না করা বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা আর দ্বিতীয় নম্বর কোশ্চেন হলো অনেক জায়গায় রিপারেরিয়ান ভেজিটেশন আসছে ওই রিপারেরিয়ান ভেজিটেশনই গুলোই কি এনাফ রিভার এর যে ইরেশন এটাকে রোধ করার জন্য আর তৃতীয় নম্বর কোশ্চেন স্যার আপনি বলেছেন যে ক্যাটফিশ গুলো পলিউশন ইন্ডিকেটর হিসেবে কাজ করে যেখানে পলিউশন বেশি থাকে সেখানে ক্যাটফিশের পরিমাণ বেশি পাওয়া যায় তো আমার প্রশ্ন স্যার যে পলিউশন ফ্রি অ্যাকোয়াটিক কন্ডিশনে ক্যাটফিশের উৎপাদন কি আসলে কম হয় কিনা এটা জানা ছিল আপনি শেষ প্রশ্ন দিয়ে করি যদি পলিউশন ইন্ডিকেটর হিসেবে ওই সেন্সে বলছি এমনও পাওয়া যায় তবে নন পলিউশন নদীগুলোতে ওই মাছের পরিমাণটা কম পাওয়া যায় হ্যাঁ আবার ওখানে যদি ফ্রি থাকে নন পলিউশন নদীগুলো পলিউটেড নদীগুলো নন পলিউশন নদীগুলোতে কিন্তু ওই মাছগুলো পাওয়া যায় যেমন শোল মাছ তারপরে টাকি মাছ এগুলো শিং মাগুর পাওয়া যায় তবে পলিউশন নদীতে অন্যান্য মাছ পাওয়া যায় অন্যান্য মাছের সাথে নন পলিউটেড নদীগুলোতে অন্যান্য মাছের সাথে মিক্সার অবস্থা পাওয়া যায় কিন্তু পলিউটেড নদীতে অন্যান্য মাছ পাওয়া যায় না কিন্তু এগুলোর সার্ভাইভ করে থাকে এটাই আমি ইন্ডিকেটর হিসেবে মিন করেছি আর আপনার এম্বাঙ্কমেন্ট নির্মাণের জন্য যে বিষয়টা সেটা আমাদের বর্তমানে বিশ্বে অনেকগুলো প্রযুক্তি আছে সরাসরি এভাবে পাথর দিয়ে ঢালাই না করে বিকল্প অনেকগুলো পদ্ধতি আছে আমরা বিদেশে বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখি আমরা অনেক বিকল্প পথ আমরা নিতে পারি অনুসরণ করতে পারি সরাসরিভাবে পাথর না দিয়ে যেমন গতকাল একটা আজকে আমার ফেসবুকে বা আজকে প্রথম আলোতে চট্টগ্রাম এডিশন আসছে হালদা একটা মা মাছ প্রায় 12-14 কেজি ওজনের মা মাছ আহত অবস্থা উদ্ধার করা হয়েছে গতকাল পরশুদিন ডলফিন গতকাল মা মাছ এবং ডিম প্যাড ভর্তি ডিম ওই মা মাছটা আহত হওয়ার কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি এই যে পানি উন্নয়ন বোর্ড যে ব্লকগুলো ফেলেছে ওই ব্লকগুলোর কারণে কারণ হয়তো কোনো একটা নৌকা মাছটা তো খুব ডিম ভর্তি দুর্বল এটা হয়তো একদিন দুদিনের মধ্যে হয়তো বৃষ্টি হলে ডিম ছাড়বে ওই জন্য মাছটা দুর্বল কোনো একটা নৌকা বা কোনো একটা কিছু ওই ওইটাকে ওটা পাশ দিয়ে গেছে যার জন্য মাছটা যেহেতু দুর্বল এটা এসকেপ করতে পারে নাই যার জন্য ওই যে এখানে খুব যে ব্লকগুলোর কতগুলো অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে পানির ভিতরে ওই অ্যাঙ্গেলের সাথে এটার সাথে কোনো না কোনোভাবে ঘর্ষণ আঘাত লেগেছে আঘাত লেগার কারণেই ওই মাছটা কিন্তু আহত হয়েছে এখনো পর্যন্ত একটা ট্রিটমেন্ট চলছে হ্যাঁ তো এটার বিকল্প আমরা করতে পারি মাছ যাতে আঘাতপ্রাপ্ত না হয় নদীর যে বড় বড় ডলফিনগুলো যাতে আঘাতপ্রাপ্ত না হয় কারণ এগুলো খুব মানুষও আঘাতপ্রাপ্ত হবে মানুষ যদি সাঁতরাই তাহলে কিন্তু ওইগুলোর অ্যাঙ্গেলগুলো তো কিন্তু লাগলে কেটে যাবে ওইরকম অবস্থা হ্যাঁ তো আমরা বিকল্পও অনেকগুলো বিষয় আছে কতগুলো স্টারের মতো কতগুলো এ আছে ওগুলো দিয়েও করা যায় অথবা একটা দীর্ঘ আমি দেখেছি বিভিন্ন নদীর মধ্যে পাশের বা অন্য কোনো ব্যারিয়ার দিয়ে ভাঙ্গন রোধ করার সিস্টেমও দেখেছি অনেকগুলো সিস্টেম আছে যেটা অবশ্য আমার বিষয় না এটা ইঞ্জিনিয়ারদের বিষয় বুয়েটের যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের বিষয় তবে এটা আমি বলতে পারি বিকল্প অনেক ব্যবস্থা আছে হ্যাঁ ওই বিকল্প ব্যবস্থাতে না গিয়ে আমরা সরাসরি সব রোগের জন্য আমরা এই প্যারাসিটামল ট্রিটমেন্ট দিয়ে দিই আমাদের ইঞ্জিনিয়ারদের ওরা বায়োলজিক্যালি চিন্তা না করে
সব রোগের জন্য, নদীতে যত রোগ আছে সব রোগের জন্য প্যারাসিটামল, অর্থাৎ ব্লক ফেলো। ব্লক ফেলার, ব্লক ফেলার মধ্যে টাকা পয়সা আছে, আর ব্লক ফেললেই এটাই তো ট্রিটমেন্ট, একটাই ট্রিটমেন্ট আমাদের গুয়েট আমাদের ইঞ্জিনিয়াররা জানে, বিশেষ করে পানি উন্নয়নের বুক। এরপর আরেকটা 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 প্রশ্ন কি ছিল স্যার? একটা প্রশ্ন ছিল, যেখানে রিপেয়ারিয়ান ভেজিটেশন আছে সেখানে কি ওই ভেজিটেশন গুলোই পার রক্ষা করতে এনাফ, না অন্য কোনো ব্যবস্থার দরকার থাকতে পারে? এটা নির্ভর করে আসলে নদীর অবস্থান এবং নদীর ফ্লোর উপর নির্ভর করে, নদীর ফ্লো এবং নদীর অবস্থানের উপর নির্ভর করে। যেমন নদীর যদি বাঁক হয়, বাঁকের ভাঙ্গন থাকবেই, এটা নদীর একটা তারুণ্যের লক্ষণ, অ্যাক্টিভ একটা রিভারের লক্ষণ হচ্ছে বাঁকের মধ্যে ভাঙবে। হ্যাঁ, এটা একটা নদী 100 বছর আগে এই জায়গায় ছিল, আমরা যদি গুগল ম্যাপ মেজার করি 100 বছর পর এটা কয়েক কিলোমিটার সরে গেছে, 200 বছর এটা কয়েক কিলোমিটার সরে গেছে। এরকম নদীর কিন্তু একটা চলন আমরা জানি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ রিভারের লক্ষণ। তবে বাঁকের মধ্যে ভাঙবে, আর নদীর মধ্যে বিভিন্ন জোন আছে, ওইটা নির্ভর করবে আসলে কোন জোন আর বাঁকের মধ্যে ওখানে আপনি ইয়া ছাড়া, যদি বাঁকটা যদি বন্ধ করতে হয়, বাঁকের ভাঙন বন্ধ করতে হয়, এখানে ওই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমরা এ পর্যায়ে যেতে চাই মোহাম্মদ মেহেদি হাসান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহাদি হাসান, মালান ভাষণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। প্রথমে ধন্যবাদ জানাই স্যারের এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আমার প্রশ্ন হলো, আমরা প্রেজেন্টেশন থেকে জানলাম যে ক্যাটফিশ বা জিওল মাছগুলো পলিউটেড পরিবেশেও গ্রো করতে পারে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। এখন আমার প্রশ্ন হলো, এই মাছগুলো যদি পলিউটেড পরিবেশে বড় হয় বা গ্রো হয়, সেক্ষেত্রে তারা হেভি মেটাল অ্যাকুমুলেশন ঘটতে পারে। এখন যদি হেভি মেটাল অ্যাকুমুলেশন ঘটে, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু হাইজেনিক? ধন্যবাদ স্যার। অবশ্যই পলিউটেড নদীগুলোতে যখন বসবাস করে, আমরা হেভি মেটাল স্টাডি করার জন্য ওই ধরনের মাছগুলো কিন্তু স্যাম্পল হিসেবে কালেক্ট করা হয়। হ্যাঁ, পলিউটেড নদীগুলোর মাছের ক্ষেত্রে হেভি মেটাল টেস্ট করার জন্য আমরা ওই মাছগুলো কিন্তু কালেক্ট করি। আর হেভি মেটালের ব্যাড ইম্প্যাক্ট তো আছে, এগুলো অসংখ্য ব্যাড ইম্প্যাক্ট আছে। হেভি মেটাল তো শুধুমাত্র এক আমাদের শরীরে অ্যাকুমুলেট হচ্ছে না, এটা আমাদের পরবর্তী জেনারেশন পর্যন্ত যায় এবং বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হয়। সেটা গুগল সার্চ দিলে হেভি মেটাল ইম্প্যাক্ট অন হিউম্যান বডি সার্চ দিলে এখন প্রচুর প্রচুর পাবলিকেশন এখন চলে আসবে। হ্যাঁ, হেভি মেটাল অবশ্যই আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধন্যবাদ স্যার। আমাদের সর্বশেষ কোশ্চেন, আর কোনো প্রশ্ন ছিল মেহেদি হাসানের? আর কোনো প্রশ্ন ছিল না মনে হয় স্যার। স্যার আমার কোশ্চেনটা ছিল যে, যদি মাছগুলো হেভি মেটাল অ্যাকুমুলেশন করে, সেই ক্ষেত্রে আমাদের মাছগুলো কতটুকু হাইজেনিক, এই কোশ্চেনটা ছিল না? অবশ্যই, যেটা তো আমি বললাম, অবশ্যই মাছগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর, কারণ ওদের মধ্যে হেভি মেটাল তো আছেই, আমাদের অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে জন্য আমরা ঢাকার লেগুনে, ঢাকার যে পাগলা, ঢাকার যে সিওয়ার সিস্টেম, সেন্ট্রাল যে সিওয়ারের সিস্টেমটা ঢাকার মধ্যে ইয়া করা হয়, পিউরিফাই করা হয় ঢাকার পাগলা, পাগলার মধ্যে একসময় পলিটিক্যালি পাগলার মধ্যে অনেকগুলো লেগুন আছে, বিশাল বিশাল লেগুন। যারা এখানে, কারো অভিজ্ঞতা আছে কিনা জানি না, ওখানে ভিতরে লেগুনগুলোর ভিতরে ঢুকার কারো আছে অভিজ্ঞতা আছে কারো? ঢাকার যেখানে সিওএস ট্রিটমেন্ট করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের ওয়াশার, ওই কখনো সুযোগ করলে, যারা এনভায়রনমেন্টের স্টুডেন্ট তারা কখনো সুযোগ করলে নারায়ণগঞ্জ ওই পাগলাতে গিয়ে একবার ভিজিট করে আসবেন। পাগলাতে গিয়ে ভিজিট, ঢাকার যেই লেগুনগুলো আছে ওখানে কতগুলো লেগুন আছে, বিশাল বিশাল লেগুন, ঢাকার যত রকমের সিওয়ারেজ আছে এগুলো সেন্ট্রালি ওখানে কালেক্ট করা হয়, কালেক্ট করে ওখানে এটাকে প্রসেস করে তারপর বুড়িগঙ্গাতে রিলিজ করা হয়। ওই যে বড় বড় পুকুরগুলো এখানে প্রায় অনেক, প্রায় 20-50টা পুকুর, বিশাল একটা এলাকা, তো ওই পুকুরগুলোতে আগে যেই, যখন এই রাষ্ট্র ক্ষমতায় যারা আসতো তখন ওই পলিটিক্যাল লিডার, স্থানীয় লিডার ওগুলো দখল নিত, দখল নিয়ে প্রচুর পরিমাণে ওখানে তেলাপিয়া মাছ চাষ, বিভিন্ন মাছ চাষ করতো, করে ওখানে মাছগুলো এক একটাতে শত শত টন এখানে মাছ চাষ করা যায়, এত বড় বড়। কিন্তু মানুষ তো জানে না ওই মাছগুলো কোথার থেকে আসছে। হ্যাঁ, সকালে ঢাকার মার্কেটে যখন এই ফ্রেশ মাছ, তাজা মাছ দেখে সবাই হুমড়ে গিয়ে পড়ে মাছগুলো কেনার জন্য। মূলত কিন্তু এগুলো ঢাকার লেগুনের মাছ। যদি গত তত্ত্বাবধায়ক সরকারের সময়, বিগত তত্ত্ব এবং এর মধ্যে কিন্তু মারা হয়নি, এখন চাষ হয় কিনা জানি না, গত তত্ত্বাবধায়ক সরকার আসার পর সবগুলো লেগুনে কিন্তু বিষ প্রয়োগ করে সবগুলো মাছ বেছে মাছ মেরে ফেলা হয়েছিল, সবগুলো মাছ ডেস্ট্রয় করে দেওয়া হয়েছিল।
এবং আমার কাছে ছবি আছে, তখন আমি স্যাম্পলিংয়ে গিয়েছিলাম আমার পিএইচডি কাজের জন্য। হ্যাঁ, এবং ওই মাছগুলো অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেক মারাত্মকভাবে ক্ষতিকর, কারণ ওই লেগুনের যে পানিগুলো পিউরিফাই হচ্ছে ওই পানির মধ্যেই মাছগুলো। হ্যাঁ, আমার হেভি মেটাল টেস্ট করার কোনো সুযোগ হয় না কখনো, এবং আমার মনে হয় আপনি গুগল সার্চ দিলে অনেক পেপার ওইখান থেকে পাওয়া যাবে। এবং এগুলো মাছগুলো নিষিদ্ধ করা হয়েছে, সবগুলো মাছ ডেস্ট করে, কিন্তু আবার রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পর কিন্তু একবারও কিন্তু ওই লেগুনের মাছ ডেস্ট করতে শুনি নেই। আমার মনে হয় ঢাকার আশেপাশে ঢাকার বাজারগুলোতে যে সকালে তরতাজা মাছগুলো, লাইভ মাছগুলো আছে, ওগুলো সবগুলো লেগুনের মাছ। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের সর্বশেষ কোশ্চেনটি করতে প্রস্তুত হচ্ছেন ডক্টর মোহাম্মদ আলী সিদ্দিকী স্যার। অবশ্যই সিদ্দিকী স্যার। আচ্ছা স্যার, আছেন সিদ্দিকী স্যার? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। লেগু থেকে একবার যে তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া মাছের মধ্যে সবচেয়ে বেশি হেভিটাল কন্টেন্ট করে, এবং এটা অ্যালার্মিং কনজাম্পশনের জন্য। আমি নিজে এবং বাংলাদেশে যত মাছ পাওয়া যায় তার মধ্যে হেভিটালের ডিমান্ড তেলাপিয়াতে সবচেয়ে বেশি। এবং শোনা যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে, বুঝতে পারতেছি। ব্যাঙ্গে ব্যাঙ্গে আসলো, তারপর বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা কথা, বাসি আর বাতাসি মাছ, বাঁশপাতা, এই মাছ যে পানি আছে ওই পিগুলি ফ্রেশ ফ্রেশ ফ্রেশ, এবং যে এলাকায় আর টাকি মাছ এবং শোল জাতীয় মাছ, টাকি মাছ এবং সোজা মাছের মধ্যে পেস্টিসাইডের পরিমাণ সবচেয়ে বেশি, থাকলেও ওরা টিকে থাকতে পারে। আরেকটা, এটা হলো ইন্ডিকেটর, কোন এলাকার পলিউশনের জন্য ইন্ডিকেটর, কম ইন্ডিকেটর হোক আসি এবং কাকের উপস্থিতি, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে তেলাপিয়া মাছ কোনো অবস্থাতে খাওয়ার যোগ্য নয়, এবং যত সস্তাই হোক আর যত প্রোটিনের সোর্সই হোক, নদীতে পুকুরে চাষ করে পাঙ্গাস না খাওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে। ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। এখানে আমাদের মৎস্য, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে একজন জুনিয়র সায়েন্টিফিক অফিসার আছেন, যেখানে ওনারা এত কষ্ট করছেন, এবং বর্তমানে বিভিন্ন পত্রিকায় মন্ত্রী কিন্তু বলাচ্ছে পাঙ্গাস এবং তেলাপিয়ার একটা, তেলাপিয়ার সাথে করোনার সাথে একটা রিলেশন মধ্যে একটা ভাইরাল হয়েছিল। হ্যাঁ, তখন ওইখানে মিনিস্টারই স্টেটমেন্ট দিতে হয়েছে করোনার সাথে তেলাপিয়ার কোনো সম্পর্ক নাই করোনার সাথে। হ্যাঁ, তারপর কারণ তেলাপিয়া হেভি মেটাল অ্যাকুমুলেট করে, ঠিক আছে, সেটা নির্ভর করে আসলে কোন পরিবেশে চাষ করে। আমার মনে হয় মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দায়িত্ব হচ্ছে ওইগুলোর পরিবেশটা এনশিওর করা, কারণ পাঙ্গাস তো আগে একটা ডিমান্ডেবল, একটা অনেক ডিমান্ডেবল একটা মাছ ছিল, সেই পাঙ্গাস এবং সেই তেলাপিয়াটা এখন গরিব মানুষের খাবার হয়ে গেছে। এখন আমাদেরকে মাছে ভাতে বাঙালি, আগে আমাদের জাতীয় মাছ ইলিশ, এখন আমি বলি এখন জাতীয় মাছ ইলিশ যে কনসেপ্ট থেকে ইলিশ করা হয়েছে, সেই কনসেপ্ট যদি এখন আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, এখন কিন্তু হয়ে যাবে জাতীয় মাছ কিন্তু তেলাপিয়া। এখন যদি বাংলাদেশ স্বাধীন হতো, তাহলে কিন্তু যে কনসেপ্ট থেকে জাতীয় মাছ ইলিশকে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার অংশ হিসেবে কিন্তু জাতীয় মাছ ইলিশ করা হয়েছে প্রতি, একদম ধনী গরিব সবার ক্ষেত্রে। এখন কিন্তু সেই কনসেপ্টটা একমাত্র তেলাপিয়ার আছে। এখন যদি আপনি এই তেলাপিয়াটা যে এইভাবে আহ্বান করে যদি তেলাপিয়াটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আমাদের প্রাণীজ প্রোটিনের পরিমাণটাকে মানুষের মধ্যে কিন্তু শর্ট পড়ে যাবে। এখন ওই জিনিসটা আমাদের তেলাপিয়া খেতে পারবে, ওই জিনিসটা এনশিওর করতে হবে, যাতে চাষের পরিবেশটা একটা গাইডলাইনের মধ্যে আনা হয়। এই গাইডলাইন মেনটেন করে তোমাদেরকে তেলাপিয়া এবং থাই মাগুর, থাই খই এবং এই পাঙ্গাসগুলো চাষ করতে হবে, একটা গাইডলাইন থাকা উচিত বিএফআরআই থেকে এবং মৎস্য অধিদপ্তর থেকে। এই গাইডলাইন মেনটেন করে যদি চাষ করা হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতি হবে না। আমি একটু অ্যাড করি স্যার, এখানে স্যার যেটা বলছেন এটা একদম সঠিক স্যার, মানে আসলে পরিবেশটার উপর ডিপেন্ড করে, বা সেখানে তাকে ওই
যে মাছটাকে কি খাবার দিচ্ছে, খাবার হিসেবে কি কি খাওয়াচ্ছে, ওটার উপর ডিপেন্ড করে। মানে আমি আসলে মানে এভারেজলি বলতে পারবো না যে আসলে তেলাপিয়া পাঙ্গাস হার্মফুল কিনা বা ইয়ে কিনা। খাওয়ানো হয়, যার কারণে দেখা যায় ওই খাবারটা যখন হার্ভেস্টিং করা হয় সেটা ডাইজেস্ট হয় না, এবং পরবর্তীতে যে হার্মফুল অর্ডারটা মানে খুব একটা বাজে গন্ধ বের হয়, যেটা কারণে আসলে ফাঙ্গাস মাছের একটা বাদ মানে একটা বদনাম বলবো বদনাম হয়ে গেছে। সেটা কিন্তু ওই কারণে মানুষ মনে করে যে ফাঙ্গাস যে স্টুল খায় বা আদার্স অনেক কিছু একটা মিসকনসেপ্ট আছে, আসলে মিট আছে, ব্যাপারটা আসলে ওরকম না, যার কারণে থাই ফাঙ্গাসের উপর মানুষের আসলে মানে যাদের অ্যাবিলিটি আছে তারা থাই ফাঙ্গাসের উপর থেকে অনেকটা মুখ উঠিয়ে নিয়েছে, অনেকটা যারা কম সামর্থ্যমান বা আমরা যারা বলি পুরেস্ট আমাদের পিপল তারাই থাই ফাঙ্গাসটা মূলত এখন খাচ্ছে। তেলাপিয়া যদি এখন এখনো আমাদের অনেক মানুষ, আমি নিজেও পার্সোনালি এখনো তেলাপিয়া খাই, যদি সেটা কেস কালচারের তেলাপিয়া হলে খুব ভালো, আদারওয়াইজ পুকুর তেলাপিয়া হলে খাই। তেলাপিয়া ক্ষেত্রে একটু ইয়ে আছে, যদিও সেটা ডিপেন্ড করে চাষের বা চাষের উপরে, এটার জন্য আসলে একটা গাইডলাইন থাকা উচিত সারের সাথে নিয়ে। এক্স্যাক্টলি, আর আমি একটা এক্সপিরিয়েন্স বলি, এই আমি কিন্তু বাজার থেকে মাছ তেলাপিয়া যদিও আমি খাই, তেলাপিয়া বড় যদি হয় এবং তেলাপিয়া খাই, কিন্তু ফাঙ্গাসটা থাই ফাঙ্গাস, থাই খই এবং থাই মাগুর, ওই তিনটা স্পেসিস টোটালি আমার আমার বাসায় নিষিদ্ধ। গত বেশ কিছুদিন আগে যখন আমার বাবার ছিলেন আমার সাথে, আমার বাবা এখন মারা গেছেন, তখন উনি ওই কাঁটাযুক্ত মাছ খেতে পারতেন না। হ্যাঁ, তখন আমাকে ওই কাপ্তা লেক থেকে বড় বড় মাছগুলো আনা হতো, আর দেশে এখান থেকে মাছ কিনলে আমাকে পাঙ্গাস মাছটা কিনতে হতো আমার বাবার জন্য স্পেশালি, কিন্তু কাঁটা ছাড়া, কাঁটা ফ্রি মাছ হিসেবে পাঙ্গাস মাছের আর কোনো বিকল্প ছিল না। হ্যাঁ, এখন আমি একদিন একটা পুকুরে এমনি জাস্ট নর্মালি চাষ করছে থাই ফাঙ্গাস, ওই পুকুর থেকে বেশ বড় বড় দুইটা ফাঙ্গাস কিনে আনছি। কিনে আনার পর আমার বাবার জন্য যখন রান্না করা হয়েছে তখন আমি টেস্ট করে দেখছি, এখনো পর্যন্ত আমি ওই টেস্ট বলতে পারি না, এত টেস্টি, এত টেস্টি। ওইটা নির্ভর করে ওই থাই ফাঙ্গাসটা পরিবেশের উপর, আমি কোন ধরনের পরিবেশ এবং কোন ধরনের খাবার দিচ্ছি, যদি ন্যাচারাল ফুডের উপর ভিত্তি করে যদি থাই ফাঙ্গাসের চাষ করা হয় এবং তেলাপিয়া চাষ করা হয় তাহলে কিন্তু অসাধারণ টেস্ট। তেলাপিয়ার উদাহরণ আমি দিই, আমি 4 কেজি 4.5 কেজি ওজনের এক একটা তেলাপিয়া মাছ কিনে আনছি কাপ্তা লেক থেকে। আমার ছাত্র আরেফিন জানে, ওর স্যাম্পলিংয়ে যখন যাইতো কাপ্তা লেকে আমি সহ যেতাম ওইখান থেকে আমরা, এবং আমার পিএইচডি কাজের জন্য যখন যেতাম বিশাল বিশাল মাছ ওখান থেকে কিনে, একটা তেলাপিয়া মাছ কিনছি 4.5 কেজি ওজন, ওই তেলাপিয়া মাছের টেস্ট আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো মাছের টেস্টের সাথে তুলনা হবে না। 4.5 কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ, বিশাল একটা কাপ্তা মাছের সমান। হ্যাঁ, এটা কারণ এগুলো ন্যাচারাল ফুড গ্রহণ করে তো ওই জন্য টেস্ট অন্যরকম। এটা ডিপেন্ড করে আসলে ওই যে যে কেস কালচারে যে তেলাপিয়াগুলো ওগুলো এরকম 2-3-4 কেজি পর্যন্ত হয়, ওগুলো কালারই অন্যরকম, টেস্ট অন্যরকম। আসলে সব জায়গায় পাওয়া যায় না এগুলো, হাওর অঞ্চল ছাড়া আমাদের এদিকে তো কেস কালচারের মাছ আসে না, এলা হাওর অঞ্চলে কিছু কিছু মাছ, কিছু কিছু মজা মরা নদী আছে ওই সমস্ত এলাকায় কেস কালচার হয়, আমাদের এখানে তো কেস কালচার নাই। হার্মফুল ওই মাছ বিক্রি করা যাবে না এবং সেল করা যাবে না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরকম একটা গাইডলাইন তৈরি করা আমার মনে হয় খুব ইমিডিয়েট হয়ে পড়ছে এখন। ধন্যবাদ স্যার, আজকে অনেক সুন্দর এবং সবাই আমার মনে হয় অনেকেই আজকে ইন্টারেক্টিভ ছিল, মানে তাদের যে মনের প্রশ্নটা, তাদের এই বিষয়ে জানার যে বিষয়টা সবকিছুই জানতে পারছে, এক একজনের 2-3-4 প্রশ্ন করছে, মানে খুবই ভালো লাগছে আজকে যে খুবই অংশগ্রহণমূলক হয়েছে, যে সবাই মানে এই বিষয়টা নিয়ে খুব অনেকদিন যাবৎ মানে অপেক্ষায় ছিল যতটুকু আমি বুঝতে পারলাম। স্যার আজকে এই দীর্ঘ সময় ধরে আপনার যে সেশন এবং প্রশ্নোত্তর পর্ব অত্যন্ত মানে সুন্দর ভাবে সম্পূর্ণ হওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সবার পক্ষ থেকে। স্যার আপনাদেরকেও ধন্যবাদ, আমার অপ্রস্তুত মানে অগোছালো স্লাইডটা সবাই শুনতে বাধ্য করার জন্য। আর যারা যারা আমাদের সাথে এই আয়োজনে অংশগ্রহণ করছেন তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের আগামীকাল শেষ, মানে এটা হবে ওপেন ডিসকাশন আগামীকাল, মানে আগামীকাল কোনো ধরনের টপিক নাই,
কোনো ধরনের ইয়ে নাই, আমরা সবাই উপস্থিত থাকবো, অনেকটা আড্ডার মতন হবে, 9:30 থেকে 10:30 ভিতরে আমরা আড্ডাটি শেষ করে দেবো। তারপরে আবার যদি ভবিষ্যতে কোনো কোর্স শুরু করি সেটা আবার জানিয়ে দেওয়া হবে, প্রত্যেকের ইমেল নাম্বার ইমেল আইডি তো আমাদের কাছে আছে। সামনে আমাদের একটা ইন্টারন্যাশনাল কোর্স শুরু করার কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে, এটার সাথে আমাদের এই আমরা যারা বর্তমানে যে আয়োজক সংস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নদী পরিবহন আয়োজক দল, তার সাথে হয়তো বা ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া যুক্ত হতে পারে সেই ইন্টারন্যাশনাল কোর্সটাতে। যদি সেটা সবকিছু রেডি হয়ে যায় তাহলে আপনাদেরকে আবার আমরা মেইলের মাধ্যমে জানিয়ে দিব। আর আগামীকাল তো দেখা হচ্ছে, সবার কথা শুনবো, সবার হোম ডিস্ট্রিক্ট কোথায়, অরিজিন কোথায়, আমার কোথায়, আপনার কোথায়, সব আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ নিজেদের মধ্যে একটু হৃদ্যতা বাড়ানোর জন্য একটু মানে সম্পর্কটা যাতে একটু দীর্ঘদিন থাকে, এই জুম সেশনই যেন না থাকে এবং এটা যেন ভবিষ্যতের যে কোনো সময় যাতে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি, একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা যোগাযোগ প্রত্যেকটা কন্ট্যাক্টই কিন্তু গুপ্তধনের মতন, অর্থাৎ যদি এটাকে যদি আমরা নার্সিং করি, আমরা যদি এটাকে আমরা দীর্ঘদিন যাবৎ যদি মনে করি যে টিকিয়ে রাখবো তাহলে রাখা যাবে, আর যদি মনে করি যে না ওইখানে এতটুক পর্যন্তই থাকুক, এটা জুমের ভিতর থেকে বার করার দরকার নেই, ঠিক আছে, সেটাও আছে, তাহলে আমরা চাই না যে জুমের ভিতরেই থাকবে, আমরা চাই এটা বাহির পর্যন্ত থাকবে এবং আমরা আমাদের এই সম্পর্কটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যাব সেই প্রত্যাশাই করছি। আগামীকাল আবারও কথা হবে এবং অনেক আড্ডা হবে, আজকে যেহেতু অনেক বেলা হয়ে গেছে তাই আর সময় নেব না। আজকে আমাদের যিনি সম্মানিত রিসোর্স পার্সন আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি স্যারকে, আর যারা উপস্থিত আছেন তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি। কালকে দেখা হবে, কালকে আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং নিজে ভালো থাকবো, বাংলাদেশকে ভালো রাখবো।